Assalamu alaikum. Welcome to Naughty Turns. আলান বলছি হংস্ট সুইডেন। কেমন আছেন আপনারা সবাই? আমি দেখতে পাচ্ছি আপনারা দু একজন জয়েন করেছেন অলরেডি। আজকে আমাদের লাইভ প্রোগ্রাম, আমরা করব সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ এর প্রসেস নিয়ে, এবং আমার সাথে থাকবেন আমাদের একজন গ্লোবাল প্রফেশনালস, যে গত বছর গ্লোবাল প্রফেশনালস স্কলারশিপ নিয়ে সুইডেনে এসছে, এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে উনি হামস্তা দিয়ে এসছেন। সো আমরা ওনার সাথে কথা বলবো ফুল প্রসেস নিয়ে, এবং আমরা চেষ্টা করবো ওনার কাছ থেকে জানার জন্য যে সাধারণভাবে কি ভুলগুলো আমাদের স্টুডেন্টরা আমাদের সাথে করে। আমি দেখতে পাচ্ছি 7 জন 8 জনের মতো অলরেডি জয়েন করেছেন দু এক মিনিটের মধ্যেই। সো আজকের লাইভ প্রোগ্রামটা আমরা চেষ্টা করব অ্যাজ প্রিসাইজ করার জন্য, বিকজ আমার কাছে মনে হয় যে আমরা টু দ্য পয়েন্টে কথা বললে আমাদের স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হবে। আর লাস্টের 5 to 10 মিনিটস আমরা রাখবো আমাদের দর্শকদের কোশ্চেন এন্ড আনসারের জন্য, কারণ সবসময় দেখা যায় যে আমরা খুব টাইট একটা স্কেডিউলে থাকি, এবং আমাদের যে ধরাবাধা যে কোশ্চেনার্স থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলি, তো তো তারপর দেখা যায় যে কোশ্চেন অ্যান্সার নিয়ে কথা বলার জন্য তো সময় পাওয়া যায় না। বাট আমরা চেষ্টা করবো 5 to 10 মিনিটস আপনাদের কোশ্চেন অ্যান্সার করার জন্য। যদি কোনো কোশ্চেন এর ডিসকাশনের মধ্যে না থাকে, তাহলে সেগুলো নিয়ে আমরা বেশিরভাগ সময় আলোচনা করব। সো শো টাইম, আমি চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। আমি ওনাকে ইনভাইট করছি আজকের গেস্ট, মিশুক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আলম ভাই। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম যারা এই শোটা দেখছেন, তো থ্যাংকস আলম ভাই ফর ইনভাইটিং। আমরা খুব আনন্দিত আপনাকে পেয়ে প্ল্যাটফর্মে, কারণ অনেক কোশ্চেনস আসছিল গত সপ্তাহ থেকে আমার কাছে। তো আমি আসলে নডি ট্রান্সের কাজকর্ম আছে, আমার আবার জব আছে, সবকিছু মিলিয়ে আমি আসলে সব কোশ্চেনস এর অ্যান্সার করতে পারাটা আমার মনে হয় কারোর পক্ষে সম্ভব না। তো তখন ভাবলাম যে হ্যাঁ, আমাদের আপনি যেহেতু আছেন এখানে হামস্তাদি, আপনার সাথে একটা প্রোগ্রাম করা যেতে পারে, এবং যে কোশ্চেন গুলো আছে সেগুলো হয়তো বা আপনার ডিসকাশনের মাধ্যমে স্টুডেন্টরা জেনে যাবে এবং তারা উপকৃত হবে। আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট অলরেডি জয়েন করেছে। সো আমরা আপনার সম্পর্কে জানতে চাই প্রথমত, এবং আপনার সম্পর্কে জেনে যারা বাংলাদেশ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন করেছে বা সামনে করবে, আপনার ইন্সপিরেশন চাই আমরা। সো প্লিজ আপনি যদি আপনার সম্বন্ধে একটু কিছু বলতেন। থ্যাংক ইউ অরুণ ভাই। থ্যাংকস যারা আজকে পার্টিসিপেট করছেন এই প্রোগ্রামে, এবং স্পেশালি আমি মনে করি যে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপের ব্যাপারে বা এটার অ্যাপ্লিকেশন প্রসেসের ব্যাপারে আমি নিজেও এখন কতটুকু মনে আছে বা 100% কতটুকু বলতে পারবো সেটাও একটা ব্যাপার। অ্যাজ ওয়েল এজ আমি সবসময় যেটা সাজেস্ট করি যে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপের অ্যাপ্লিকেশন পোর্টালে যে সাজেশন এবং গাইডলাইন দেয়া আছে, দ্যাট ইজ মোর দেন এলাফ। এবং আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন পোর্টালেই দেখেছি, তো সুইডিশ ইনস্টিটিউটের অ্যাপ্লিকেশন পোর্টাল ইজ ভেরি টু দ্য পয়েন্ট, এবং হচ্ছে প্রত্যেকটা ক্রাইটেরিয়া এবং প্রত্যেকটা পয়েন্টের ব্যাপারে এক্সাম্পল সহ ডেমনস্ট্রেট করা আছে। সো এটা একটা বিগ হেল্প সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য, যদি পার্সোনাল নলেজ আমরা গ্যাদার করতে চাই। অ্যাজ ওয়েল এজ আপনি যে উদ্যোগটা নিয়েছেন যে কিছু এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া, সো কিছু জায়গায় আমাদের গ্রে এরিয়া থাকে যেগুলো আমরা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে সলভ করতে পারি, এই গ্রে এরিয়া গুলো নিয়ে আলাপ করাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে আজকের সেশনটা এই দিক থেকে খুবই ফ্রুটফুল হবে। হ্যাঁ, আমার সুযোগ, হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমি পার্সোনালি যদি বলি, বেসিক্যালি আমি গ্রাজুয়েশন শেষ করি অনেক আগে, আমি 2009 গ্রাজুয়েশন শেষ করি ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে। দেন আই হ্যাভ এ 10 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন ডিফারেন্ট অর্গানাইজেশনস, এবং মোস্টলি আমি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে কাজ করি। তো আমার কেরিয়ার শুরু হয় নেসলে বাংলাদেশ লিমিটেড থেকে, দেন আমি প্রাণে কাজ করি কিছুদিন, এবং লাস্টলি আমি কাজ করি সবচেয়ে দীর্ঘ সময় আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডে। সো যেটা আরলা ফুডস একটা সুইডিশ অর্গানাইজেশন, তো বাংলাদেশে 2014 থেকে তারা বিজনেস শুরু করে, এবং আমি প্রথম থেকে মোটামুটি আরলা ফুডস এর টিমে ছিলাম আমার লাস্ট টাইম পর্যন্ত। সো ইন এ শর্ট ব্রিফ, আমার কেরিয়ার এবং হচ্ছে একাডেমিক এটা হচ্ছে স্ট্যাটাসটা এরকম। দেন আমি লাস্ট পজিশন থেকে আমি বেসিক্যালি গত বছর, দ্যাট মিনস হচ্ছে 2020 এসআই স্কলারশিপের জন্য আমি অ্যাপ্লাই করি, এবং ফাইনালি আমি হামস্টাড ইউনিভার্সিটিতে স্ট্র্যাটেজিক এন্টারপ্রেনারশিপ এবং স্ট্র্যাটেজিক লিডারশিপ এই কোর্সটাতে আমি মাস্টার্স এনরোল হই। সো রাইট নাও আমি এটা, আমার 2 বছরের প্রোগ্রাম, আমি এই 2 বছরের প্রোগ্রামটা পার্সু করছি,
এবং অলরেডি এক সেমিস্টার শেষও করে ফেলেছি, তো সময় খুব দ্রুত চলে যাচ্ছে। এই আর কি, আমার মনে হয় যে আলাপ করতে করতে আমরা আরো হয়তো ডিটেল কথা বলতে পারবো। জি জি জি। সুইডেন কেন, সুইডেনে আসার ইচ্ছা কেন হলো, নাকি সুইডিশ কোম্পানিতে জব করেছেন সেজন্য মনে হয়েছে যে সুইডেনে যাওয়া যেতে পারে? আমার মনে হয় এটা একটা বিগ মোটিভেশন আমার ক্ষেত্রে কাজ করছে পার্সোনালি, যেহেতু আমি লাস্ট 6 ইয়ার সুইডিশ কোম্পানিতে কাজ করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কেরিয়ার শুরুটাও ছিল ইউরোপিয়ান একটা অর্গানাইজেশন নেসলে। সো আমাকে এই ইউরোপিয়ান কালচারটা খুব টানতো, সো প্রফেশনাল দিক দিয়েই বেশিরভাগই হচ্ছে ইউরোপিয়ান কালচারের সাথে আমার পরিচিত হওয়া। সো এটা আমার একটা মোটিভেশন হিসেবে কাজ করেছে। আরেকটা মোটিভেশন যেটা আমার জন্য কাজ করছে সেটা হচ্ছে, যেহেতু আমার 10 বছরের একটা কেরিয়ার হয়ে গেছে এবং রাইট নাও আই হ্যাভ এ ফ্যামিলি অলসো, সো আমার মেয়ে আছে, আমি রাইট নাও সুইডেনে আমার ফ্যামিলি সহ আছি, আমার মেয়ের বয়স অলমোস্ট 7 বছর। সো ফ্যামিলি সহ আবার একটা একাডেমিক স্টেজে মুভ করার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে সুইডেন ইজ এ ভেরি গুড অপশন। সো এটা আমার জন্য আরেকটা মোটিভেশন হিসেবে কাজ করেছে। সো ইন টোটাল সবকিছু মিলে আমি বেসিক্যালি সুইডেনের প্রোগ্রাম এবং হচ্ছে এই স্কলারশিপটা পার্সু করার জন্য মোটিভেটেড ছিলাম। তার মানে দুটা পয়েন্ট আমি নোট করলাম, একটা হচ্ছে যে আপনি সুইডিশ কোম্পানিতে জব করেছেন এবং আপনার বেসিক্যালি যত কোম্পানি ছিল সবগুলো ইউরোপ বেসড ছিল, তো ইউরোপিয়ানদের সাথে আপনি কাজ করেছেন প্রচুর, তাদের কালচার সম্পর্কে আপনার একটা ধারণা আগে থেকেই চলে আসছে। দেন আপনি আপনার ফ্যামিলির যে নেক্সট জেনারেশন, সে জেনারেশনের কথা চিন্তা করেছেন যে হ্যাঁ আমি দেশের বাইরে যাব, তাহলে কোথায় যাব, হয়তো ওয়েলফেয়ার স্টেট নিয়ে আপনি হয়তো রিসার্চ করেছেন, দেখেছেন যে সুইডেনের ওয়েলফেয়ার স্টেট খুব ভালো, তো সেই হিসাবে হয়তো আপনি ডিসিশনটা এরকম নিয়েছেন। আমার মনে হয় আপনি খুব রাইট ডিসিশন নিয়েছেন। এটা আমার, আপনি নিশ্চয়ই জানেন এলন ভাই যে এখানকার আসলে সুইডিশ গভর্নমেন্ট তারা হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার এবং হচ্ছে ফ্যামিলিটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, সো এটা আমি সবকিছু দেখেছি। ইভেন আমি যে স্কলারশিপটা নিয়ে এসেছি এখানেও আমার ফ্যামিলি অনেক বেনিফিট এনরোল করছে আমার স্কলারশিপের সাথে সাথে। এক্স্যাক্টলি, এটা একটা বিগ মোটিভেশন ছিল স্পেশালি ফর সুইডেন। আমার, আমি ফুললি অ্যাগ্রি করি আপনার সাথে যে সুইডেনে ফ্যামিলিকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং ফ্যামিলি ওরিয়েন্টেড যারা তাদের ক্ষেত্রে জবের ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় প্রফেশনাল জবে যখন অ্যাপ্লিকেশন করে তখন চেক করে যে সে কতটা ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, রাইট, এবং তার ফ্যামিলিকে ফ্যামিলির ওরিয়েন্টেশন নিয়েই তাকে একটা জবের জন্য অফার করা হয়। আমরা হয়তো বাংলাদেশ থেকে অনেকে ধারণা করি যে হ্যাঁ হয়তো দেশের বাইরে ইউরোপের যারা আছে তারা ফ্যামিলিকে অত বেশি প্রেফার করে না, আলাদা হয়ে যায় 18 ইয়ার্স এর পরে, কিন্তু বাস্তবটা একটু ডিফারেন্ট। সুইডিশরা বিশেষ করে বা ফিনিশরা ওরা ফ্যামিলির প্রতি খুব অবিডিয়েন্ট, ওরা ওরা 18 বছরের আগ পর্যন্ত ফ্যামিলির সাথে স্টিক হয়ে থাকে এবং যখন তারা ফ্যামিলি থেকে বের হয়ে যায় 18 বছরের পর তখনও তারা প্রত্যেক সপ্তাহে যোগাযোগ রাখে। আমার বিভিন্ন কলিগদের কথা যদি আমি বলি, যদি জিজ্ঞেস করি যে উইকেন্ডে তারা কেমন করেছে, কি কাটিয়েছে, তখন তারা বলে যে হ্যাঁ আমি আমার প্যারেন্টস এর কাছে গিয়েছিলাম বা আমার প্যারেন্টসরা আমার কাছে এসেছিল, পার্টি করেছি, এই করেছি। হ্যাঁ কালচারাল ডিফারেন্স তো আছে, কিন্তু ফ্যামিলি ইটস দ্য মোস্ট প্রায়োরিটি থিং তাদের কাছে, অফকোর্স আমাদের কাছেও। আমি নেক্সট কোশ্চেনে চলে যাব আপনার কাছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্যাট স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ শুড অ্যাপ্লাই ফর এসএসজিপি স্কলারশিপ, এন্ড ইফ সো ওয়াই? আপনি কি মনে করেন যে বাংলাদেশিদের কি সুইডিশ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন করা উচিত? আচ্ছা, তো আমি আমি বলবো অবশ্যই আমরা যদি হায়ার স্টাডি পার্সু করতে চাই এবং যদি আমাদের কোনো স্কলারশিপে হায়ার স্টাডি স্পেশালি মাস্টার্স প্রোগ্রাম পার্সু করার আমাদের অবজেক্টিভ থাকে, অবশ্যই সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ আমাদের লিস্টে 1, 2 বা 3 নম্বর আমাদেরকে রাখতেই হবে। তো যদি বলি কেন, প্রথম ব্যাপারটা হবে অবশ্যই এখানকার কিছু ইউনিভার্সিটি আছে যারা গ্লোবাল র্যাঙ্কিং এ টপ 100 এর মধ্যে, সো বাংলাদেশ থেকে আমি দেশের বাইরে পড়ালেখা করতে যেতে চাই, অবশ্যই আমি চিন্তা করবো যে গ্লোবাল র্যাঙ্কিং এ যে ইউনিভার্সিটি গুলো টপ র্যাঙ্কিং এ আছে সেসব ইউনিভার্সিটিতে আমি এনরোল করার জন্য। সো সেই ইউনিভার্সিটি গুলো সুইডেনে অলরেডি অ্যাভেলেবেল, এবং সেই সাথে আমি যে প্রোগ্রাম গুলোতে এনরোল করতে চাই মোস্ট অফ দ্য প্রোগ্রামই সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপের এনরোলমেন্টে আছে। সো আমি ভালো ইউনিভার্সিটি যদি পাই, আমার ফুল ফান্ডেড স্কলারশিপ যদি আমি চাই, এবং হচ্ছে আমি যদি একটা গুড ফ্যামিলি কালচার বা গুড কালচারাল দেশে আমার মাস্টার্সটা পার্সু করতে চাই, দেন ডেফিনেটলি সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ইজ এ ভেরি গুড চয়েস ফর বাংলাদেশি পিপল। দেন আমি আসবো হচ্ছে বাংলাদেশি পিপলদের জন্য অন্য রিজনগুলো কি, কেন সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপে অ্যাপ্লাই করা উচিত। এই স্কলারশিপটা যারা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে অলরেডি আছেন
তাদেরকে এনরোল করে না। সো বাংলাদেশ এবং অন্যান্য যেসব ডেভেলপিং কান্ট্রি, যেমন হচ্ছে আফ্রিকার কথা আমি বলতে পারি, বাংলাদেশ, আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, সো এইসব কান্ট্রি, সো অর্থাৎ সমগোত্রীয় কান্ট্রি, নাইজেরিয়া, সো আফ্রিকা মহাদেশের মধ্যে যতগুলো দেশ আছে সবই ইনক্লুডেড, এইসব কান্ট্রি থেকে প্রচুর স্টুডেন্ট প্রতি বছর আসে। এবং এই প্রোগ্রামের আন্ডারে যে কোনো সাবজেক্ট, আপনি বিজনেস থেকে আসুন অথবা ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে আসুন অথবা আপনি যে কোনো ফিল্ড থেকে আসুন, সবার জন্য এই প্রোগ্রামটা ওপেন। সো ইটস এ গ্লোবাল কম্পিটিশন, আপনি সেম টাইপ অফ কান্ট্রির মধ্যে কম্পিটিশন গুলো করতে পারছেন। এবং আমি বলবো যে গত 10 বছরের ট্র্যাক রেকর্ড যদি আপনারা দেখেন, বাংলাদেশের চেয়েও আফ্রিকা, নাইজেরিয়া, দেন হচ্ছে পাকিস্তান, এইসব কান্ট্রি থেকে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেন্ট প্রতি বছর আসছেন। দ্যাট মিনস কম্পিটিশনের এরিয়াটা কিন্তু আমাদের জন্য ওপেন। আমরা বাংলাদেশ থেকে যত বেশি এই কম্পিটিশনে এনরোল করব, তত বেশি আমরা বাংলাদেশ থেকে জায়গা করে নিতে পারবো। তো আমার জানা মতো গত বছর বাংলাদেশ থেকে আমরা 12 জন এসএ স্কলারশিপে সুইডেনে এসেছি, এবং প্রতি বছর অন এন অ্যাভারেজ 8-10-12 এরকম বাংলাদেশ থেকে আমরা সুযোগ পাচ্ছি আসার জন্য। এট দ্য সেম টাইম আমি গত বছর এটাও দেখেছি, নাইজেরিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক এসএ স্কলারশিপ অ্যাপ্লিকেন্ট সুযোগ পেয়েছেন এই প্রোগ্রামে সুইডেনে আসার, অ্যারাউন্ড 18-20 জন তারা সুযোগ পেয়েছেন। তো আমি দেখেছি যে আফ্রিকানরাও তাদের, এটাকে আমি অনার করি সবসময়, তারা তাদের কান্ট্রির যারা আছেন বা স্কলার যারা আছেন, যারা হায়ার স্টাডি পার্সু করতে চান, তাদেরকে সবসময় হেল্প করেন এবং মোটিভেট করেন, প্লিজ কাম অ্যান্ড পার্সু দিস প্রোগ্রাম অ্যান্ড টেক দ্য অপরচুনিটি, বিকজ এটা একটা ফুল ফান্ডেড প্রোগ্রাম যেটা সুইডিশ গভর্নমেন্ট আপনাকে সুযোগ দিচ্ছে অ্যাজ এ গ্লোবাল প্রফেশনাল নিজেকে এক্সপ্লোর করার জন্য। তাহলে এই সুযোগটা যদি আপনার পটেনশিয়াল থাকে এবং আপনার অ্যাম্বিশন থাকে, ইউ ডেফিনেটলি শুড পার্সু দিস অপরচুনিটি। অবশ্যই বাংলাদেশি পিপল যাদের এই অ্যাম্বিশনটা আছে, তারা অবশ্যই এই প্রোগ্রামটা এক্সপ্লোর করবেন এবং হচ্ছে এই অ্যাম্বিশনটা নিয়ে আগাবেন, গ্লোবাল পর্যায়ে আপনি যেন অবশ্যই কম্পিট করতে পারেন। আমি দেখেন আমি একটু নোট ডাউন করেছি আপনার টপিক গুলো, আপনি যেগুলো বলেছেন যে গ্লোবাল র্যাঙ্কিং ইউনিভার্সিটিস, আমি যদি বলি যে গ্লোবাল র্যাঙ্কিং ইউনিভার্সিটি ইন সুইডেন, আপনি হাতে গোনা অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলো আমি বলে দিতে পারবো গ্লোবাল র্যাঙ্কিং এ ওরা খুব ভালো পজিশন আছে, 1 থেকে 5-এর মধ্যে আছে। যেমন লুন্ড ইউনিভার্সিটি আছে, লিনশপিং ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ আছে, আপনার স্টকহোম স্কুল অফ ইকোনমিক্স আছে, স্টকহোম ইউনিভার্সিটি আছে, উপসালা ইউনিভার্সিটি আছে, দেন উমি ইউনিভার্সিটি এবং লুলি ইউনিভার্সিটি রিসার্চের জন্য খুবই ভালো ইউনিভার্সিটি, ইন অল ভালো কালস্টেড বলতে পারেন, আপনি কালস্টাড ইউনিভার্সিটি, আপনি ব্লেকিং এ বলতে পারেন টেকনিক্যাল স্কুল যেটা ব্লেকিং এ। সো এই এই ইউনিভার্সিটি গুলো থেকে ইউএসএ থেকে কানাডা থেকে লেখাপড়া করতে আসে, সেমিস্টার করতে আসে, বিকজ বিকজ অফ দ্য টিচিং স্টাইল, বিকজ অফ দ্য কোর্স কোর্স একাডেমিক ক্রাইটেরিয়া দ্যাট দ্য সিলেবাস দে হ্যাভ, আই থিংক it's very unique, exactly, so এবং একটা ব্যাপার অবশ্যই আলোচনা আনা উচিত, সেটা হচ্ছে যে রিসার্চ পারপাসে সুইডেনের যে স্ট্যান্ডটা, সুইডেন ইজ দ্য গ্লোবালি নাম্বার 1 কান্ট্রি যারা রিসার্চ কে প্রায়োরিটি দিয়ে থাকে। তো কেউ যদি স্পেশালিস্ট মানে রিসার্চের ফিল্ডে ইন্টারেস্টেড হন, যে আপনি রিসার্চ করতে চান এবং রিসার্চে আপনি ক্যারিয়ার করতে চান, তো সেদিকে আগাতে চান, অবশ্যই সুইডেন আপনার প্রায়োরিটি লিস্টে থাকা উচিত। আর এই প্রোগ্রাম তো অবশ্যই, যদি স্কলারশিপ বা ফুল ফান্ডেড কথা বলেন তাহলে এই প্রোগ্রাম তো অবশ্যই, এক্স্যাক্টলি আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা পয়েন্ট এখানে আমাদের যে স্টুডেন্টরা আমাদেরকে দেখছে এই মুহূর্তে, প্রত্যেকটা পয়েন্ট আপনি যেগুলো বলেছেন এগুলো আমি আমার ভিডিওতে কভার করতে কখনোই পারিনি, বিকজ আমার মাথায় এগুলো আসেনি। যেমন ফ্যামিলি কালচারের কথা বললেন, 2 নম্বরে 3 নম্বরে বললেন যে হ্যাঁ ফুললি ফান্ডেড হলে অনেক ধরনের বেনিফিট, কি বেনিফিট, আপনি উইদাউট এনি স্ট্রেস আপনি লেখাপড়া করবেন, আপনার কোনো স্ট্রেস নিতে হবে না। সো আপনি রিসার্চ করতে চাইলে আপনি রিসার্চে মনোনিবেশ করবেন, আপনি পাবলিকেশন করতে চাইলে কয়েকটা সুপারভাইজারের সাথে কাজ করে 3-4-5 পাবলিকেশন করে আপনি নেক্সট ডক্টরালের জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। It's not, doesn't necessary that you have to do it, pursue it in Sweden. You can go Netherlands, you can go Belgium, you can go Germany, anywhere in Europe. It's the open borderless country. So এটা একটা ব্যাপার, focus in developing countries, হ্যাঁ এই স্কলারশিপটা অ্যাকচুয়ালি ডেভেলপিং কান্ট্রিগুলোতে ফোকাস করে, কারণ এখানে ইভেন দো ইন্ডিয়াও ইনক্লুডেড না, এখানে ইন্ডিয়া ইনক্লুডেড না, রাইট, এক্স্যাক্টলি। সো হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে যারা কম্পিটিশন করতেছে তারা সেম রেঞ্জের মানুষ, সো ইটস পসিবল টু হ্যাভ লাইক ইফ 12 দেন ইট ক্যান বি ইনক্রিজ 20, মেবি নেক্সট ইয়ার 22 মেবি, সো ইটস পসিবল। এবং আমি যেটা হোপ দিতে চাই আমাদের বাংলাদেশি স্টুডেন্ট এবং অ্যাসপায়ারেন্ট যারা আছেন তাদেরকে, আমি রাইট নাও একটা সেমিস্টার অলরেডি শেষ করেছি এবং আমি দেখেছি যে যারা আমার আফ্রিকা থেকে অ্যাপ্লিকেন্ট এসছেন বা
পাকিস্তান অথবা অন্যান্য কান্ট্রি থেকে এসছেন। অ্যান্ড আই এম রিয়েলি কনফিডেন্ট যে বাংলাদেশে আমরা যে লেভেলের গ্র্যাজুয়েশন করে আসি, সেটা পাবলিক ইউনিভার্সিটি হোক বা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, আমরা যদি ভালোভাবে আমাদের গ্র্যাজুয়েশনটা বাংলাদেশ থেকে করে আসি, উই আর রিয়েলি কম্পিটিটিভ ইন দ্য গ্লোবাল এরিয়া। সো এটাতে কনফিডেন্স লেস হওয়ার কোনো কারণ নেই যে বাংলাদেশ থেকে কম্পিট করে আমরা কতটুকু পারবো বা কতটুকু। আমি আমি বলবো যে বাংলাদেশ ইজ ডেফিনেটলি ইন দ্য কম্পিটিশন 1-3। সো এসআই স্কলারশিপের টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট প্রতি বছর বাংলাদেশ থেকে যা পাচ্ছে 1-2-3 মধ্যে কিন্তু বাংলাদেশি অ্যাপ্লিকেন্টটা থাকছে। ইভেন আমি গত বছর আগের বছর শুনেছি বাংলাদেশ থেকে টপ পার্টিসিপেন্ট ছিলেন এসআই স্কলারশিপে অ্যারাউন্ড 18 জনের মতো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো সেই বছরই আমার মনে হয় যে হাইয়েস্ট বাংলাদেশ থেকে এসআই স্কলারশিপ অ্যাপ্লিকেন্ট সুযোগ পেয়েছিলেন। তো এটা কন্টিনিউ অবশ্যই করে যাওয়া যায় যদি আমরা সবাই হেল্প করি এবং মোটিভেট করি বাংলাদেশি অ্যাসপিরেন্ট যারা আছেন, অবশ্যই এটা কন্টিনিউ করে যাওয়া যায়। আচ্ছা, আমি আমি মোটামুটি ক্লিয়ার, আমার আমি জানি না যে দর্শকরা কতটা ক্লিয়ার হয়েছে। আমি দর্শকদের কাছ থেকে অনেক কোশ্চেন্স পাচ্ছি, আপনারা আরো আপনাদের কোশ্চেন্স করতে থাকুন। আমাদের কিছু কোশ্চেন্স প্যাটার্ন আছে, সেগুলোর মধ্যে আপনাদের অনেক কোশ্চেন্স এর অ্যান্সার চলে আসবে যেগুলো আপনারা করছেন অলরেডি। সো আমরা যেগুলো থাকবে না সেগুলো নিয়ে পরে ডিসকাস করব। আমি নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি ভাইয়া, কি বলেন? হ্যাঁ শিওর। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে যে আপনি আপনি জানেন যে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ এক্সপিরিয়েন্স নিয়ে একটা একটা ফরম্যাট আছে, এবং এই ফরম্যাটের মধ্যে তাদেরকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ এক্সপিরিয়েন্স দেখাইতে হয়। তো আপনি কি মনে করেন যে কিভাবে স্টুডেন্টরা এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ এক্সপিরিয়েন্স ডিফাইন করবে? আমি একটু রিকোয়ারমেন্ট দিয়ে আপনাকে হেল্প করি। গত বছরের থেকে এবার একটু ডিফারেন্ট করেছে, সেটা হচ্ছে যে 3000 ওয়ার্কিং আওয়ার্স লাগবে, এটা ম্যান্ডেটরি, বাট লিডারশিপের জন্য কোনো মিনিমাম কোনো আওয়ার্স তারা দেয় নাই। তারা বলছে যে হ্যাঁ, যদি 3 hours হয় সেখানে 1000 আওয়ার্স হতে পারে লিডারশিপ, বাট এখানে মিনিমাম কোনো রিকোয়ারমেন্ট নাই। এটা 500 হতে পারে, এটা 600 হতে পারে। আমার মনে গত বছর একটা মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল। হ্যাঁ 1000 ছিল, 1000 একটা মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল। হ্যাঁ, সো এই কিভাবে ডিফাইন করবেন, কি করা উচিত স্টুডেন্টদের এটা দেখানোর ক্ষেত্রে? আমি বলবো এটা একটা ভালো সুযোগ গত বছরের তুলনায়, তাহলে রিকোয়ারমেন্ট কিছুটা শিথিল করা হয়েছে। তো প্রথম যে কথা বলতে চাই, আসলে এক্সপিরিয়েন্সের ডেফিনেশনটা ক্লিয়ার করা। ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে আমি যে কোনো কোম্পানিতে যে কোনো রোলে এমপ্লয়মেন্টে ছিলাম, সো সেটাকে আমি টোটাল নাম্বার অফ আওয়ারে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে দেখালাম। সো এটা আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমি লিডারশিপ রোলে হতে পারে, লিডারশিপ রোল ছাড়াও হতে পারে, আমার টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3000 ওয়ার্কিং আওয়ার হতে হবে। সো এটা আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখালাম। সো আমি নন লিডারশিপ রোলেও 3000 আওয়ার্স হতে পারে। দেন লিডারশিপ রোল যখন বলা হচ্ছে, দ্যাট মিনস লিডারশিপ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দ্যাট মিনস আমি কোনো টিম লিড করেছি, নাম্বার অফ পিপল, সো আমার আন্ডারে আমাকে রিপোর্টিং করেছে একজন, দুজন, তিনজন, পাঁচজন, যে কোনো সাইজ অফ টিম। সো সেই রোলটা আমার কতদিন ছিল, সো দেখা গেল আমি গত 3 বছরে 2 রোল করেছি। আমি প্রথমে এক্সিকিউটিভ ছিলাম, আমার কোনো টিম ছিল না। সো এক্সিকিউটিভ থাকা অবস্থায় আমি হয়তো 1000 আওয়ার কাজ করেছি। সো দেন আমার প্রমোশন হলো, আমি ম্যানেজার হলাম, তখন আমার টিমে 2 এক্সিকিউটিভ ছিল, সো তখন আমি 2000 আওয়ার কাজ করলাম। সো আমি টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমার 3000 আওয়ার, আবার লিডারশিপ ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমার 2000 আওয়ার। আমার যে এই এক্সাম্পলটা থেকে আমরা খুব ভালোভাবে টোটাল আওয়ার আর টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে আলাদা করতে পারবো। সো সিমিলার আমি বলবো যে এটা এসআই এর ওয়েবসাইটেও খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বোঝানো আছে, আমরা একটু এক্সপ্লোর করলে সেই এক্সাম্পলটা আমাদেরকে পরবর্তীতে হেল্প করতে পারে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ এক্সপিরিয়েন্সকে আলাদা করার জন্য। হ্যাঁ, এখানে আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমি যদি আপনার আপনার আপনাকে ফ্যাক্টর হিসেবে নেই, যে আপনি 10 বিভিন্ন কোম্পানিতে ছিলেন, তো যে সমস্ত কোম্পানিগুলোতে আপনি ছিলেন, ধরেন আপনার টোটাল এক্সপিরিয়েন্স হচ্ছে 20,000 আওয়ার্স কাইন্ড অফ। এখন এটা কি ম্যান্ডেটরি যে আপনি যখন ফার্স্ট কোম্পানি, ধরেন আপনি 3 কোম্পানিতে জব করেছেন, 3 কোম্পানির মধ্যে ফার্স্ট কোম্পানিতে আপনি ছিলেন 7000 আওয়ার্স সাপোজ, এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কি এই 7000 আওয়ার্সই পুরোটা দেখাইতে হবে, নাকি মানে কিভাবে এখানে দেখাবে 7000 আওয়ার্সই দেখাবে? সো এই ক্ষেত্রে আমার যতটুকু মনে আছে যে এসআই এর পোর্টালে ক্লিয়ারলি বলা আছে যে আমি লাস্ট 3 রোলের বেশি দেখাতে পারবো না। এক্স্যাক্টলি। সো আমার আমার ক্ষেত্রে হয়তো আমি 10 জব করেছি, সো 10 আমি অ্যারাউন্ড 5-6 বেশি রোল আমি ছিলাম। সো আমার একদম ফার্স্ট রোল থেকে দেখানোর প্রয়োজন হয়নি, যেহেতু আমার এক্সপিরিয়েন্সটা মোটামুটি বড়। সো আমি হয়তো লাস্ট 3 রোল আমি দেখিয়েছি।
সো বেসিক্যালি আমার আর্লার এক্সপিরিয়েন্স দিয়ে আমার লাস্ট তিনটা রোল কভার হয়ে গেছে, সো আমি তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে যাওয়ার প্রয়োজন হয়নি। সো কারো কেরিয়ার যদি আরো ছোট হয় যে সে কাজই করেছে হয়তো তিনটা রোল এন্টায়ার কেরিয়ারে, তাহলে সে ওই তিনটা রোলই দেখাতে পারবে। সে এন্টায়ার কেরিয়ারে চারটা রোলে কাজ করেছে, সে লেটেস্ট তিনটা রোল দেখাতে পারবে ম্যাক্সিমাম। ওকে ওকে এক্স্যাক্টলি ম্যাক্সিমাম লেটেস্ট তিনটা রোল। আমার মনে হয় এখানে অনেকের কোশ্চেন এরকম ছিল যে এই কোশ্চেনটা ছিল, তা অ্যানসার দেওয়া হয়ে গেছে যে সে লেটেস্ট তিনটা রোলে যে ছিল এই তিনটা রোলের এক্সপেরিয়েন্সটা সে শো করবে, লেটেস্ট টোটাল একিউমুলেটলি শো করতে পারবে। এক্স্যাক্টলি, এবং তার যদি টেনিউর অফ ওয়ার্কিং পিরিয়ড যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে সে লাস্ট যে তিনটা অর্গানাইজেশনে যদি সে 1000 1000 1000 করে থাকে তাহলে 3000 দেখাইলো, এভাবে দেখাতে পারবে সে। সো এটা এটা মানে যদি তার লিডারশিপ এক্সপেরিয়েন্স হয়, এক্স্যাক্টলি তিনটা যদি লিডারশিপ এক্সপেরিয়েন্স হয় তাহলে তিনটা লিডারশিপ এক্সপেরিয়েন্স, সো সে হয়তো লাস্ট তিনটা রোল 3000 আওয়ার কাজ করলো এবং তিনটাই লিডারশিপ এক্সপেরিয়েন্স, সো 3000 আওয়ারই আবার লিডারশিপ এক্সপেরিয়েন্স আওয়ার হিসেবে দেখাতে পারবে। সো তার এন্টায়ার রোলটাই আসলে লিডারশিপ এক্সপেরিয়েন্স। এক্স্যাক্টলি, যদি সে কোনো কোনো কোম্পানিতে যদি লিড করে থাকে, কোনো টিম লিড করে থাকে যদি, হ্যাঁ আমার ক্ষেত্রে বেসিক্যালি এরকমই ছিল। আচ্ছা, আমি জাস্ট একটা উদাহরণ নিচ্ছি যে একজন এক্সিকিউটিভ ডিরেক্টর একটা একটা পত্রিকা অফিসে, সে অনেক বড় একটা টিম লিড করে এবং তার লাস্ট যেই কোম্পানিতে সে ছিল, একটা কেস স্টাডি বলতে পারেন, সেই যে কোম্পানিতে ছিল সেই কোম্পানিতে সে 5 বছর ধরে জব করছে অ্যাজ এন এক্সিকিউটিভ ডিরেক্টর। এখন সে 5 বছরে এখানে ক্যালকুলেশন করে দেখা গেল যে তার মোটামুটি 10,000 আওয়ার্স এর মতো হয়। এখন যদি তাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি দেখাইতে হয়, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 10,000 আওয়ার্স এ দেখাই দিল, কিন্তু অ্যাজ এন এক্সিকিউটিভ ডিরেক্টর পুরো প্রসেসটাই গেল, পুরো সময়টাই কিন্তু সে একটা অনেক বড় ডিপার্টমেন্টকে সে লিড করেছে, তখন কি তার লিডারশিপ এক্সপিরিয়েন্স তো 10,000 আওয়ার্স হবে? এক্স্যাক্টলি, উনি যেহেতু লিডারশিপ পজিশনে ছিলেন তার এন্টায়ার টেনিউরে, লিডারশিপ এক্সপিরিয়েন্সটাও এন্টায়ার টেনিউর হিসেবে কাউন্ট হবে। ওকে ওকে গুড, তাহলে এটা এটা অনেকটা ক্লিয়ার হয়ে গেলাম, কারণ আমার ওই জিনিসটা জানা ছিল না। আমি ভাবতাম যে একটা কোম্পানিতে যখন কেউ জয়েন করে তখন প্রোবেশন পিরিয়ড থাকে, যত বড় পজিশনে সে হোক না কেন। সাপোজ মার্কেটিং ডিরেক্টর জয়েন করলো, 6 মাস পর্যন্ত ওই কোম্পানির স্ট্র্যাটেজি বুঝতে বুঝতে তার সময় লাগে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো তখন দেখা যায় যে একটা মানুষ যখন 6 মাস ধরে কাজ করে, ওই 6 মাসে কিন্তু সে টিম লিড করেন, সে নিজে আগে বোঝে সবকিছু যে আমাকে কিভাবে কোন পথে আগাইতে হবে। এন্ড দেন আফটার, বাট আমি একটু, হ্যাঁ আমি একটু এখানে অ্যাড করি, ধরুন আপনি যদি মিড লেভেলে কেউ জয়েন করেন বা মিড লেভেল বা টপ লেভেল পজিশনে যদি কেউ কোনো অর্গানাইজেশনে জয়েন করেন, আমি সুইডেনের পার্সপেক্টিভ হয়তো জানি না, বাংলাদেশের পার্সপেক্টিভ যেটা, উনি কিন্তু ডে ওয়ান থেকে টিম লিড করেন, ম্যানেজার পজিশন যদি কেউ জয়েন করে থাকেন। সো বাই ডেজিগনেশন উনি কিন্তু টিম লিডার হিসেবে জয়েন করেছেন, কিন্তু এটা ধরুন আপনি যেটা বলছেন এটা ইনফর্মাল একটা কেস, মিন্স হচ্ছে উনি জয়েন করার পরে হয়তো উনি অবজারভেশন পিরিয়ড হিসেবে নিজে থেকে প্রথম 1 মাস 2 মাস 3 মাস একটু সফট স্টাইলে উনি চলেন, অবজারভেশন পিরিয়ডে থাকেন, বাট উনি কিন্তু লিডার হিসেবে জয়েন করেছেন, সো বাই ডেজিগনেশন ফর্মালি উনি লিডার। এক্স্যাক্টলি, সো সো এ পুরো টেনিউর উনি দেখানো যাবে অ্যাজ অ্যাজ এ লিডারশিপ এক্সপেরিয়েন্স। এক্স্যাক্টলি, পুরো টেনিউর দেখানো যাবে। এক্স্যাক্টলি, এটা এটা অনেকগুলো কোশ্চেনস ছিল এরকম, সো ওটা অ্যানসার দেওয়া হয়ে গেছে। আমরা মনে হয় আমার মনে হয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোভাবে ডিফাইন করে দেওয়া হয়েছে, এবং এইটা আমি একটু বলি যে তিনটার বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখানো যাবে না এবং 2টার বেশি লিডারশিপ এক্সপিরিয়েন্স দেখানো যাবে না। সো কেউ যদি ম্যাক্সিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ এক্সপিরিয়েন্স দেখাইতে চায় তাহলে 5 পেজেস হবে, 3টা পেজেস ইন্ডিভিজুয়াল পেজেস হবে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য এবং 2টা পেজেস হবে হচ্ছে লিডারশিপ এক্সপিরিয়েন্স জন্য। এর বেশি যদি হয় তাহলে সে স্ক্রিন আউটই বাদ হয়ে যাবে, স্ক্রিনিং টেস্টই বাদ হয়ে যাবে প্রথমে, সো এটা রিকোয়ারমেন্ট মিট করবে না, ঠিক আছে কিনা। তো এই ক্ষেত্রে আমি জাস্ট অ্যাড করবো এলান ভাইয়ের কথার সাথে, মানে আপনি যদি গাইডলাইনটা ফলো করেন এসআই এর রিকোয়ারমেন্ট এবং হচ্ছে তারা পোর্টে যে গাইডলাইনটা, গাইডলাইন ফলো করলে আপনি ভুল করার কোনো সুযোগ নাই, কারণ আপনি নাম্বার অফ পেজেস কাউন্ট করতেছেন, 3 পেজেস হচ্ছে টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, 2 পেজেস হচ্ছে লিডারশিপ এক্সপিরিয়েন্স, পেজ যদি কাউন্ট করেন প্রত্যেকটা পেজই হচ্ছে ফুললি স্ট্রাকচার, চাচ্ছি একদম টু দ্য পয়েন্ট। সো আপনি ওইটা যদি ঠিক মতো বুঝে ফিল আপ করেন আপনার ভুল করার কোনো সুযোগ নেই, কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে রিকোয়ারমেন্ট গুলো। এক্স্যাক্টলি, এবং এডিট করারও কোনো সুযোগ নাই, ওটা ওটা নন এডিটেবল, সো ওটা এডিট করতে পারবে না। ভেরি গুড, আমার মনে হয় আমরা এটা ডিফাইন করেছি সুন্দর করে, আমার মনে হয় আমরা 4 নম্বর কোশ্চেনে যেতে পারি, কি বলেন ভাই? হ্যাঁ শিওর। আচ্ছা, আমাদের রিলেভেন্ট যদি কোনো কোশ্চেন থাকে কি নিয়ে নেবেন, যদি রিলেভেন্ট কোশ্চেন থাকে? আমার আমার মনে হয় আমরা মোটামুটি 4-5টা কোশ্চেন ছিল সেগুলো সব অ্যানসার দিয়ে ফেলেছি অলরেডি,
এখানে একজন কোশ্চেন করেছে, আপনি দেখতে পাচ্ছেন, হাউ টু রিপ্রেজেন্ট দ্য এক্সপিরিয়েন্সেস ইনক্লুডিং লিডিং রোল। আমার মনে হয় এটা আমরা অলরেডি বলেছি। শুড এ ক্যান্ডিডেট রাইট ডাউন ইন সিভি প্লিজ। আমরা সিভি নিয়ে সামনে কথা বলতে আসবো, দেন আমরা এটা নিয়ে একটু কথা বলবো। জি, নেক্সট কোশ্চেন হচ্ছে মোটিভেশন লেটার নিয়ে। মোটিভেশন লেটার নিয়ে, মোটিভেশন লেটার এবার একটু চেঞ্জ করেছে। আমি একটু হেল্প করি এটার জন্য, যে গত বছর মোটিভেশন লেটারে দুটো কোশ্চেন ছিল। একটা কোশ্চেন হচ্ছে আপনি আপনার নলেজ এবং এক্সপিরিয়েন্স কে কিভাবে কাজে লাগবেন লাগাবেন আপনার দেশের জন্য সুইডেন থেকে মাস্টার্স করে যাওয়ার পর, আর আরেকটা হচ্ছে যে আপনি একটা আপনার চারটা চয়েস থেকে একটা সাবজেক্ট নেবেন এবং সেটা নিয়ে আপনি ক্ল্যারিফাই করবেন যে এই সাবজেক্টে লেখাপড়া করে আপনি সুইডিশ গভর্নমেন্টের জন্য বা সুইডিশ এই স্কলারশিপ নেওয়ার পর এটা আপনার কি কাজে লাগবে, এরকম ছিল। এই সেকেন্ড কোশ্চেনটা এবছর বাদ দেওয়া হয়েছে, শুধু একটা কোশ্চেন রাখা হয়েছে প্রথম কোশ্চেনটা। আচ্ছা আচ্ছা, তো আমার কাছে মনে হয় অনেকটা শিথিল করেছে, কারণ ওই ওই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় শিথিল করেছে, হ্যাঁ এক্স্যাক্টলি। তবে ওটা ডিফিকাল্ট হচ্ছে, বড় ব্যাপার হচ্ছে ভাই, আমার মনে হয় যে এটা লজিক্যাল বাদ দেওয়াটা, কারণ হচ্ছে ধরেন আপনি চারটা সাবজেক্টে অ্যাপ্লাই করছেন যখন আপনি অ্যাপ্লিকেশন দিচ্ছেন, আবার আপনি যখন এসআই এর অ্যাপ্লিকেশন দিচ্ছেন তখন আপনি জানেন না যে আসলে কোন সাবজেক্টটাতে বা কোন ইউনিভার্সিটিতে আপনি সুযোগ পাচ্ছেন। এবং সেটা বুঝতে পেরে ওরা এই কোশ্চেনটাকে সেকেন্ড কোশ্চেনটাকে অ্যাভয়েড করে গেছে। হ্যাঁ, আমার আমারও তাই মনে হয়, এবং এটা ভালো হয়েছে, কারণ এখন তাহলে আর একটু ভালোভাবে মোটিভেশনের লেটারে যে প্রথম কোশ্চেনটা সেটাকে ডিফাইন করতে পারবে স্টুডেন্টরা। আমি আমার কাছে আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে লেখা আছে যে আপনার নলেজ এবং এক্সপিরিয়েন্স কে আপনি কিভাবে কাজে লাগাবেন আফটার ইউর গ্রাজুয়েশন ফ্রম সুইডেন ফর ইউর হোম কান্ট্রি, আপনি কি মনে করেন এখানে কি লেখা উচিত স্টুডেন্টদের? আচ্ছা, আমার মনে হয় এটা হচ্ছে সবচেয়ে ট্রিকি পার্ট এই অ্যাপ্লিকেশন প্রসেসের, বিকজ আপনি অন্যান্য যে অ্যাপ্লিকেশন পার্ট গুলো আছে সেখানে আপনি কমপ্লিটলি স্ট্রাকচার্ড, দ্যাট মিন্স স্ট্রাকচারের বাইরে আপনি কিছু কন্ট্রিবিউট করতে পারছেন না। সো দিস কোশ্চেন অর দিস পার্ট ইজ দি ওপেন এরিয়া অফ দি অ্যাপ্লিকেশন, যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি এবং হচ্ছে আপনার মোটিভেশন বা আপনাকে প্রেজেন্ট করতে পারছেন যে হোয়াট ইজ ইউর ইন্টেনশন অ্যান্ড হাউ ইউ আর গোয়িং টু কন্ট্রিবিউট টু ইউর কান্ট্রি। সো এটা হচ্ছে পুরো আপনার আপনার ওপেন প্লেয়িং গ্রাউন্ড। সো দিস ইজ দ্য মোস্ট ট্রিকি পার্ট এবং হচ্ছে মোস্ট ইফেক্টিভ থিং টু রিপ্রেজেন্ট ইউর গোল। সো সেই থেকে আমি বলবো যে এই জায়গাটাতে প্রথম থেকেই ফোকাস রাখতে হবে যে কিভাবে আসলে এটাকে খুব বেশি অ্যাট্রাকটিভ ভাবে আমি প্রেজেন্ট করতে পারি। সো আমি জাস্ট বলবো যে আমার একজন ফ্রেন্ডও জয়েন করেছে, রিজভি। সো ওর কোশ্চেনটাকে আমি আমার এই কোশ্চেনের মধ্যে কভার করার চেষ্টা করব। তার কোশ্চেনটা ছিল হচ্ছে যে ইউনিভার্সিটি ফাইন্ডিং, সাবজেক্ট, অ্যাপ্লিকেশন প্রসেস, রিকোয়ারমেন্ট অ্যান্ড দেন স্কলারশিপ প্রসেস। সো ও একটু বেসিক থেকে জানতে চাচ্ছিল, বাট আমি হয়তো এই কোশ্চেনের মধ্যে অনেক কিছু কভার হয়ে যাবে। সো কারণ এই কোশ্চেনটা যখন আমি বা এই প্রশ্নটা যখন আমি অ্যান্সার করতে যাব, আমাকে প্রথম যে কাজটা করতে হবে আমার সাবজেক্ট চয়েস, দ্যাট মিনস যে চারটা সাবজেক্ট আমি চুজ করেছি সেই সাবজেক্ট গুলো আমার প্রিভিয়াস কেরিয়ারের সাথে কতটুকু রিলেভেন্ট, তো এবং ফিউচারে আমি যা করতে চাচ্ছি সেটার ক্ষেত্রে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, কারেন্ট স্টাডি কিভাবে আমাকে হেল্প করবে। সো আমি তিনটা জিনিসকে এক সুতোয় কিভাবে গাঁথছি, তো সেই পার্টটা হচ্ছে আমার এই কোশ্চেন যে আমি আসলে কিভাবে সুইডেন থেকে সুইডেনের এক্সপিরিয়েন্স এবং নলেজ আমার কান্ট্রির ডেভেলপমেন্টের জন্য ইউজ করব। সো এখানে আমার তিনটা জিনিস চলে আসছে, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেটাকে শার্পেন করার জন্য বা রিলেট করার জন্য আমি কারেন্ট স্টাডি সাবজেক্টটা কেন নিচ্ছি, এবং ফিউচারে আমার এই স্টাডি এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে আমার কান্ট্রিকে আমি আরো কিভাবে বেনিফিট করব। বেনিফিটের কথাটা যখন আমরা বলতে যাব বা আলাপ করতে যাব, তখন আমাদেরকে ইন রিলেশন টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমাদেরকে আলাপ করতে হবে, বিকজ গ্লোবালি এখন যেটা বাজওয়ার্ড এবং এক্ষেত্রে নর্ডিক কান্ট্রিগুলো লিড দিচ্ছে সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আমরা সবাই জানি যে 17 এসডিজি আছে এবং স্পেশালি ডেভেলপিং কান্ট্রিগুলোতে এই 17 এসডিজি অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমাদের হাই প্রেশার আছে এবং বাই 2030 আমাদেরকে এই 17টা গোল অ্যাচিভ করতে হবে। তো কোন অ্যাপ্লিক্যান্ট যদি প্রপারলি এই চারটা ফ্যাক্টরকে খুব ভালোভাবে রিলেট করতে পারে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল স্পেসিফিক্যালি তার কেরিয়ার রিলেভেন্ট বা তার সাবজেক্ট রিলেভেন্ট কিভাবে কানেক্ট করা যায় বা অ্যাচিভমেন্টে তার কান্ট্রিকে কিভাবে হেল্প করা যায়, সেক্ষেত্রে তার অ্যাপ্লিকেশনটা ভালোভাবে একটা প্রায়োরিটি নিতে পারবে।
সুইডিশ ইনস্টিটিউটের কাছে। জি, তো সেক্ষেত্রে আমি বলবো যে রিজভিও যেটা প্রশ্ন করছিল যে আমি যখন সাবজেক্ট চুজ করব, সো এসআই স্কলারশিপের অবজেক্টিভটা বা অ্যাম্বিশনটা কিন্তু একদম প্রথম থেকেই রাখতে হবে। দ্যাট মিন্স আমি যখন সাবজেক্ট চুজ করছি আমার ব্যাক অফ মাইন্ডে থাকতে হবে যে আমি আসলে এসআই এর জন্য অ্যাপ্লাই করব। সো আসলে কোন কোন সাবজেক্ট গুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর সাথে ভালোভাবে রিলেট হতে পারে এটা আমার ব্যাক অফ মাইন্ডে যদি না থাকে, আমি অ্যাপ্লিকেশন করে ফেললাম একরকম। হ্যাঁ, দেন যখন আমি এসআর অ্যাপ্লিকেশন করতে আসলাম আমি দেখলাম যে আমার এক্সপিরিয়েন্স এর সাথে আমার সাবজেক্ট ম্যাচ করছে না। আমি ফিউচারে যা করতে চাই সেটার সাথে আমার কারেন্ট পড়ালেখার কোনো সম্পর্ক নাই। এই চারটা পার্ট আসলে কোনো ভাবে মেলানো যাবে না। মানে বলার মতো কথা থাকবে না তখন আর, যে আমি বলার মতো কথা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, সো এটা আমার কাছে মনে হয় যে তো অ্যাডভান্স লেভেলে আমাদের স্টুডেন্টরা এত চিন্তা করে না, কারণ যখন তারা অ্যাপ্লিকেশন করে তখন প্রথম কথা হচ্ছে তারা রিসার্চ করে না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ অনেক সময় অনেকে অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলে, করে ফেলার পর তারপর ডকুমেন্টস প্রিপারেশনের জন্য নরিক ট্রান্সের সাথে যোগাযোগ করে। দেন যখন আমরা চেক করি যে কি কি সাবজেক্টে উনি অ্যাপ্লিকেশনটা করেছেন, দেখা গেল যে একজন ব্যাংকে জব করছেন কিন্তু তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর। হ্যাঁ, তো এখন সে অ্যাপ্লিকেশন করেছে তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে, যে তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে ব্যাংকিং এ, তো উনি ব্যাংকিং এর বিভিন্ন সাবজেক্ট গুলোতে অ্যাপ্লিকেশন করেছে। তো প্রবলেমটা হচ্ছে যে কোন 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 সময় দেখা যায় ইঞ্জিনিয়ারিং করার পর এমবিএ করেছে, এমবিএ করার পর ব্যাংকে জয়েন করেছে। হ্যাঁ, তো সাবজেক্ট গুলো হচ্ছে সব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড রিলেটেড। যখন দেখা যায় স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টে যায় ইউনিভার্সিটি, তখন দেখা যায় বলে যে তোমার তো রিলেভেন্ট কোর্সে 180 সিটিএস কমপ্লিট হয়নি। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। অনেক সময় দেখা যায় তারা কোয়ালিফাইড হয়ে যায় কিন্তু যখন আমরা এসএ জিপি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে যাই তখন ওই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ওটা নিয়ে কথা বলার জন্য আপনি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে কথা বলার জন্য যেই ওয়ে খুঁজে পাবেন ওটা যদি আপনার পড়ালেখার সাথে রিলেটেড না হয় রাইট, তাহলে আপনি কিন্তু সার্ভ করতে পারবেন না। না, হ্যাঁ, আপনি এমবিএ করলেন এখানে এসআইও তখন ওই ক্ষেত্রে স্পন্সর করবে না। এক্স্যাক্টলি, যে আসলে মানে ম্যাচ নাই যে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এর সাথে আমি এখন কি পড়ালেখা করতে যাচ্ছি আবার ফিউচারে আমি কি করব, এই তিনটার সাথে কোনো রিলেশন নাই। দেন ইটস জাস্ট অ্যান অ্যাপ্লিকেশন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সো সেই ক্ষেত্রে রিলেশন হবে না। এক্স্যাক্টলি, এখানে ওরা বুঝে ফেলে যে এখানে লজিক নাই, সো স্ক্রিনিং টেস্টই বা এভালুয়েশনের যে সেকেন্ড স্টেপ সেটাতে হয়তো তারা বাদ পড়ে যায়। এভাবে অনেক স্টুডেন্টরা বাদ পড়ে যায়। বাট কত বছর আমি দেখেছি, আপনি যে বছর এসেছেন সেই বছর অনেক কোয়ালিফাইড স্টুডেন্ট ছিল, লাইক আপনার মতো 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, খুব ভালো সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে, বাট প্রসেসের কারণে, ভালো প্রসেস বোঝার না বোঝার কারণে তারা এসএসজিপি স্কলারশিপ পায়নি। বাট পাবলিকেশনস আছে তিন চারটা, তারপর যেই সাবজেক্টে সে পাবলিকেশনস করেছে সেই সাবজেক্টগুলো ডিরেক্টলি কানেক্টেড উইথ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ডিরেক্টলি, বাট তারপরেও তারা পায় নাই বিকজ অফ দ্য রেলেভেন্সি। সো আমার এই আপনার এই পয়েন্টটা খুব ভালো লেগেছে যে প্রথম থেকেই প্ল্যান করা, প্ল্যানিং। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি যখন সাবজেক্ট চুজ করছি ইউনিভার্সিটির চেয়ে বেশি হচ্ছে সাবজেক্টটা ম্যাটার। সো সাবজেক্ট যখন আমি চয়েস করছি বা আমি প্রথম চারটা সাবজেক্ট প্রেফারেন্স দিচ্ছি তখন থেকে আমার ব্যাক অফ মাইন্ডে থাকতে হবে যে আমি কিভাবে এসআই এর অ্যাপ্লিকেশনটা করতে যাচ্ছি এবং আমার ফিউচার গোলকে কিভাবে রিলেট করছি। জি জি জি, ভেরি নাইস। আমার কাছে মনে হয় যে অনেক কোশ্চেনসের অ্যানসার এখানে হয়ে গেছে। আমরা কি নেক্সট কোশ্চেনসে মুভ করতে পারি? শিওর আলম ভাই। ইয়া, ওকে। আমাদের পরের কোশ্চেনসটা হচ্ছে যে আমরা যখন রেফারেন্স লেটারটা রেডি করব, এখানে দুটো রেফারেন্স লেটার দিতে হবে মিনিমাম, not minimum, maximum, I think দুটো রেফারেন্স লেটার, maximum দুটো। হ্যাঁ, তো এই ম্যাক্সিমাম দুটো রেফারেন্স লেটারে আদের কারা রেফার করবে, আপনি কি মনে করেন এই ক্ষেত্রে স্টুডেন্টরা কাদের কাছে যাবে, ওয়ার্ক অথবা ইউনিভার্সিটি নাকি সুপারভাইজার, রিসোর্স সুপারভাইজার, কাদের কাছে যাওয়া উচিত? আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি আবার বলবো হচ্ছে যে অ্যাকচুয়ালি হোল অ্যাপ্লিকেশন প্রসেসটা আমাকে দেখতে হবে। সো আমি যখন একটা অ্যাপ্লিকেশন দাঁড় করাচ্ছি, ফর এক্সাম্পল হচ্ছে আমি দেখালাম হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স গুলো, আমি দেখালাম যে আমি লিডারশিপ এক্সপিরিয়েন্স এর দিক দিয়ে সবচেয়ে বিগ এক্সপিরিয়েন্স হচ্ছে আমার এমপ্লয়মেন্টে। সো অবশ্যই আমার এমপ্লয়ারের কাছ থেকে একটা রেকমেন্ডেশন নিতে হবে। দেন আমি দেখালাম যে আমার সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের সাথেও আমার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। সো আমি যখন সেকেন্ড রেকমেন্ডেশনটা দিব, আমি তখন সোশ্যাল সার্ভিসের সেই এক্সপিরিয়েন্স রিলেভেন্ট একটা রেকমেন্ডেশন দিব, তাহলে কি রিলেশনশিপটা ক্রিয়েট হবে যে আমি যাদের এক্সপিরিয়েন্স দেখাচ্ছি বা যে অর্গানাইজেশনের এক্সপিরিয়েন্স গুলো দেখাচ্ছি সেই এক্সপিরিয়েন্স রিলেভেন্ট
আমি রেফারেন্স ডেভেলপ করছি বা রেফারেন্স দিচ্ছি। এখন যদি অন্যরকম হয় তাহলে কি হবে, আমি দেখালাম হচ্ছে যে আমার এমপ্লয়মেন্টের এক্সপিরিয়েন্সটা হচ্ছে বিগ, লিডারশিপ এক্সপিরিয়েন্স, কিন্তু আমি ফোকাস করলাম হচ্ছে আমার সোশ্যাল সার্ভিস রেকমেন্ডেশন। দ্যাট মিনস আমি যেখানে আমি এক্সপিরিয়েন্স সেখান থেকে রেকমেন্ডেশন না নিয়ে অন্য জায়গা থেকে রেকমেন্ডেশন নিলাম, তো এটা আমাকে হেল্প করলো না, কানেক্ট করবে না। তো দ্যাট মিনস ওয়েটটা কমে গেল আমার অ্যাপ্লিকেশনের। তো যে আসলে ওটা দেখবে সে দেখবো যে হ্যাঁ আমি যে জায়গাগুলোতে আমার এক্সপিরিয়েন্স দেখাচ্ছি সেখান থেকে কেউ আমাকে রেকমেন্ড করছে। এক্স্যাক্টলি। তো আমি এটা বলবো যে রিলেশনটা মেইনটেইন করা। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এসআই এর পোর্টালে ক্লিয়ারলি বলা আছে যদি আপনার সোশ্যাল সার্ভিস এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটাকে ওরা প্রায়োরিটি দিবে। তো আপনার দুইটা রেকমেন্ডেশন চাইলে দুটোই আপনি এমপ্লয়ারের কাছ থেকে দেখাতে পারেন, আবার দুটোই এমপ্লয়ের কাছ থেকে না দেখিয়ে একটা আপনি এমপ্লয়ের কাছ থেকে দেখালেন, অন্যটা আপনি ওই সার্ভিস রিলেভেন্ট বা ভলান্টারি সোশ্যাল সার্ভিস রিলেভেন্ট যে রোল গুলোতে আপনি কাজ করেছেন সেই রোল গুলোর এক্সপিরিয়েন্স দেখালেন। তো এইটাকে ওরা বেশি ভ্যালু দেয়। দুটো সিমিলার দেখালে, দুটো সিমিলার হচ্ছে আপনি যখন কারণ প্রফেশন সবাই থাকে, তো যে প্রফেশনের বাইরে এক্সট্রা কারিকুলার বা সোশ্যাল ডেভেলপমেন্টে যে কাজ করে থাকে তার এক্সপিরিয়েন্স ক্যাপাবিলিটিটা একটু অন্যরকম বা ওইভাবে করে একটু এক্সট্রা প্রায়োরিটি সুইডিশ ইনস্টিটিউট দিয়ে থাকে। যদি এই কম্বিনেশনটা মেনটেন করে অ্যাপ্লাই করা যায় তাহলে বেটার ভ্যালু পাওয়া যায়। আচ্ছা, অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্টদের থাকে না ওরকম সোশ্যাল অ্যাক্টিভিটিতে, তারা অত বেশি জড়িত থাকে না। দেখা গেল সে ব্যাচেলর করে সাথে সাথে একটা জবে জয়েন করেছে, সেখানে দুই তিন বছর ধরে জব করছে, বাট এর আগে সে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা রিসার্চের সুপারভাইজারের সাথে খুব কাজকর্ম করেছে। তো এটা কি সম্ভব যে ওই রিসার্চ অ্যাসিস্ট্যান্টের যে সুপারভাইজার আন্ডার সেই সুপারভাইজারের কাছ থেকে কোন রকমের রেফারেন্স নেওয়া, বা এটা কতটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা কতটুকু অ্যাকসেপ্টেড হবে এসআই দ্বারা, কি মনে করেন? আমার মনে হয় যে একাডেমিক রেফারেন্স আপনি দিতেই পারেন, কিন্তু আপনি যখন গ্লোবাল কম্পিটিশনের কথা চিন্তা করবেন সেক্ষেত্রে যেই রেকমেন্ডেশনে এসআই আপনাকে প্রেফার করে বা হচ্ছে আপনাকে দেখতে চায় সেরকম রেকমেন্ডেশন আপনাকে যাওয়া উচিত। এখন যদি একান্তই কারো আসলে সোশ্যাল সার্ভিস বা এই টাইপের অর্গানাইজেশনে সংযুক্তি না থাকে তাহলে তো সেটা বানিয়ে দেখানোর কিছু নাই। তো সেক্ষেত্রে অবশ্যই একাডেমিক রেফারেন্স আপনি নিতেই পারেন। আচ্ছা, সোশ্যাল সিভিল সোসাইটির নেটওয়ার্ক এটা বলতে কি বোঝাচ্ছে ওরা অ্যাকচুয়ালি, যে এটা কি কোনো সোশ্যাল ওয়ার্ক করে এরকম কিছু বোঝাচ্ছে নাকি নাকি কোনো ভলান্টারি ওয়ার্ক বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? সিভিল সোসাইটি নেটওয়ার্ক বলতে যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা হচ্ছে অবশ্যই আপনি যখন সোশ্যাল ডেভেলপমেন্ট কাজগুলো আপনি জড়িত থাকেন সেটা ভলান্টারি হয়ে থাকে মোস্টলি। সো ফর এক্সাম্পল আপনি হয়তো কোনো একটা ক্লাবের সাথে জড়িত, ফর এক্সাম্পল আপনি রেড ক্রিসেন্টের সাথে জড়িত, সো রেড ক্রিসেন্টের একটা স্টিয়ারিং কমিটিতে আপনি কাজ করেছেন বা কোনো একটা কমিটিতে আপনি লিডারশিপ রোলে ছিলেন, এইসব অর্গানাইজেশনের লিডারশিপ রোল আছে, সো সেইটা আপনার জন্য একদম ক্লিয়ারলি একটা অ্যাডভান্টেজ। সো এটা এটা প্রুফ করে যে আপনার এন্টারপ্রেনিয়াল স্পিরিট আছে, আপনি দেখা যাচ্ছে ভলান্টারিলি সোসাইটি ডেভেলপমেন্টের জন্য আপনি কাজ করছেন, কন্ট্রিবিউট করছেন, সো আপনার মাইন্ডসেটটাকে প্রুফ করে যে আপনি আসলেই কান্ট্রিকে কন্ট্রিবিউট করতে চান বা সোসাইটিকে কন্ট্রিবিউট করতে চান। সো যেটা শুধুমাত্র এমপ্লয়মেন্ট রেকমেন্ডেশন দিয়ে প্রুভ হয় না, নো, এটাকে আপনার মাইন্ডসেটটাকে ডিফারেন্টলি প্রুভ করে। সো এই টাইপের এক্সপিরিয়েন্স গুলোকে ওরা সিভিল সোসাইটি সার্ভিস বা ভলান্টারি সার্ভিস হিসেবে ওরা কাউন্ট করে থাকে। হ্যাঁ, যেমন এখানে সুইডেনে এরিক শেলপ্যান আছে, সেকেন্ড হ্যান্ড মার্কেট, যেখানে এরিক শেলপ্যানে অনেকে কাজ করে ভলান্টারিলি, এবং যারা নতুন সুইডেনে আসে অনেকেই এখানে সুইডিশদের সাথে কালচারালি মিক্স হওয়ার জন্য এরিক শেলপ্যানে যায়, ওখানে ক্যাশে বসে বা লগারে, লগার বলতে আমরা ওয়ারহাউসে কাজ করে, এটাতে কোনো পয়সা আসে না, কিন্তু এখানে কি হয় ওই ওই কমিউনিটির সাথে মিক্স আপ হওয়া যায় এবং তাদের কালচার সম্পর্কে জানা যায়, দেন আপনি হয়তো ওখান থেকে কোনো নেটওয়ার্ক বের করলেন, দেন আপনি জবে গেলেন বা তাদের কোন নেটওয়ার্কের মাধ্যমে আপনি হয়তো একটা বিজনেস ওপেন করলেন আপনার নিজস্ব। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে সাধারণভাবে এই ধরনের অনেক ক্লাব আছে, যুব সংঘ ক্লাব আছে, আর অনেক ধরনের দুস্থদেরকে হেল্প করা হয়, তারপর এতিমদেরকে হেল্প করা হয়, দেন হচ্ছে বিভিন্ন ধরনের মাদ্রাসায় বিভিন্ন ধরনের ক্লাব আছে চালানো হয়, তারপর শীত বস্ত্র বিতরণ করা হয়, ব্লাড ডোনার আছে, এই ধরনের জায়গাগুলো জিনিসটা কেমন ধরেন হচ্ছে আমি আমার এলাকার কোন একটা ক্লাবের সাথে জড়িত,
এবং সেই ক্লাবের সাথে আমি বললাম হচ্ছে যে আমি এই ধরনের ভলান্টারি কাজ করেছি বা এত আওয়ার আমি সময় দিয়েছি, তবে মানে সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার এক্সপিরিয়েন্সটা ভেরিফাইবল এক্সপিরিয়েন্স হয়। ফর এক্সাম্পল ধরেন আপনি এমন কোন সংগঠনের সাথে কাজ করেছেন, সেটা ভলান্টারি হতে পারে বা হচ্ছে সেটা সিভিল সার্ভিস রিলেভেন্ট যে কোনো হতে পারে, যেটা একটা আপনার ওয়েব প্রেজেন্স আছে, হ্যাঁ, যেটা আসলে চাইলে কিছুটা হলেও ভেরিফাই করা যায়। তো এই টাইপের এক্সপিরিয়েন্স গুলো ওদের কাছে মানে মোটামুটি পরিচিত বা ওরা চাইলে ভেরিফাই করতে পারে, ওরা জানে যে হ্যাঁ এই অর্গানাইজেশনটা গ্লোবালি কাজ করে। তো এই টাইপের এক্সপিরিয়েন্স গুলো দিলে বেটার, বা যদি আপনি একদমই আননোন বা খুব ছোট কোন সংগঠনের সাথে সংযুক্তিটাকে আপনি এক্সপিরিয়েন্স হিসেবে দেখায় থাকেন, যেটা ওদের জন্য একদমই ভেরিফাই করা সম্ভব না, সেক্ষেত্রে ওরা হয়তো এটাকে ইগনোরও করতে পারে, ইগনোর করতে পারে। আমার কাছে মনে হয় তারা এটাকে ইগনোর করে, এটা জাস্ট আমি ধারণা থেকে বললাম। হ্যাঁ, আমার কাছে, আমি এটা এক্সপিরিয়েন্সড হয়েছি যে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে সোশ্যাল কাজ কাজও দেখাতে হবে, আবার তার কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্টও সে ছিল না, কোনো সুপারভাইজার। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে আমাদেরকে মোটামুটি ইনসিস্ট করতেছে যে ভাই আমার কোথাও না কোথাও থেকে আমাকে একটা সার্টিফিকেট আমাকে দিতেই হবে, নিতেই হবে, আমি রেফারেন্স দেখাতে পারবো। তখন অনেক সময় দেখা যাচ্ছে যেটার কোনো ওয়েবসাইট নাই বা তেমন কোনো ফেসবুক পেজও নাই ভেরিফাই করার জন্য, ওই ধরনের জায়গা থেকে এক্সপিরিয়েন্স দেখানো হয়েছে। পরবর্তীতে সে অনেক ক্যাপাবল হওয়া সত্ত্বেও সে কিন্তু স্কলারশিপটা পায়নি, পায়নি। তো আমার কাছে, আমি আমি এটাকে ভ্যালিড পয়েন্ট হিসেবে নিচ্ছি যে আপনি একটা একাডেমিক এক্সপিরিয়েন্স দেখান অথবা আপনি দুইটাই এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স দেখান। সো আপনার সিভি যতটুকু এড অলরেডি আপনার যে ক্রেডিবিলিটি আছে সেটাও আপনি লুজ করলেন না। জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এটা ভেরিফাইয়েবল হইতে হবে, ছোট একটা ভুলের কারণে আপনি ফুল ক্রেডিবিলিটি লুজ করে গেলেন, সেই সুযোগটা না দেওয়াটাই ভালো। এক্স্যাক্টলি। না, আমার কাছে মনে হয় আমরা এটা পুরোটা সুন্দরভাবে ডিফাইন করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো অনেকগুলো কোশ্চেন্স আসছে, আমি একটা একটা করে নিব, বাট আগে আমরা নেক্সট কোশ্চেন্সে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন্স হচ্ছে যে, আচ্ছা, এই কোশ্চেনটার মধ্যে একটা পার্ট রয়ে গেছে, সেটা হচ্ছে যে রেফারেন্স করবে তার কি ইমিডিয়েট ইমিডিয়েট বস হতে হবে নাকি এটা ডিপার্টমেন্ট হেড হইতে হবে, যদি তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে যদি বলা হয় রেফারেন্স। আপনি কি মনে করেন? আপনার মনে হচ্ছে যে আপনি যাদের সাথে কাজ করেছেন খুব ক্লোজ ক্লোজ কন্ট্যাক্ট হলেই ভালো, যদি আপনার ডিরেক্ট লাইন ম্যানেজার হয় অবশ্যই ভালো, আবার দেখা যাচ্ছে আপনি ডিরেক্ট লাইন ম্যানেজার না, হয়তো তার ইমিডিয়েট সিনিয়র, কিন্তু আপনি আসলে একই সাথেই কাজ করেছেন, সেম টিমে কাজ করেছেন, সেম অফিসে কাজ করেছেন, এবং আপনি যখন আপনার এমপ্লয়মেন্টটা ব্রিফ করছেন সেখানে আপনি মেনশন করেছেন যে আমি শুধুমাত্র আমার লাইন ম্যানেজারকেই রিপোর্ট করিনি, আমার ম্যানেজিং ডিরেক্টরকে আমি হয়তো রিপোর্ট করতাম। আমার কাছে মনে হয়েছে যে আপনার কথা থেকে যে ডিরেক্ট লাইন ম্যানেজার যার সাথে আমার সম্পর্ক ভালো, যে আমার কাজ সম্পর্কে জানে, তাকে যদি কোনো কারণে ভেরিফাইয়ের জন্য মেইলও দেওয়া হয় সে অন্তত ডিসক্রাইব করতে পারবে, কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে মার্কেটিং ডিরেক্টরকে দিয়ে দিলাম, তো মার্কেটিং ডিরেক্টর আমার সাথে ভাবে ডিরেক্টলি কোনো কাজ করেও নাই, হয়তো কোনো কারণে তাকে মেইল সেন্ড করলে সে হয়তো এটাকে ইগনোরও করতে পারে, কারণ সে আর জানেও না যে আমি কোথায় কাজ করি বা কি আসলে বিষয়। তো এই ক্ষেত্রে এসআইও যেটা বলে, এসআই বলে হচ্ছে যে যাদেরকে আমি রেফারেন্স হিসেবে ইউজ করছি তাদের সাথে যেন আমি অবশ্যই আলোচনা করি, যে আমার এমপ্লয়ারের সাথে, আর অ্যাকচুয়ালি আপনাকে আলাপ করতে হবে, কারণ আপনি যখন অ্যাপ্লিকেশনটা দিচ্ছেন সেখানে কিছু জায়গায় আপনার এইচআর এর স্ট্যাম্প দেওয়া লাগে, এবং হচ্ছে যারা রেফারেন্স তাদের সিগনেচার এবং স্ট্যাম্প দিতে হয়। সো যে আপনাকে রেফার করবে অবশ্যই তার সিগনেচার এবং স্ট্যাম্প আপনি কালেক্ট করছেন, এবং আপনি যদি এটা সত্যি সত্যি কালেক্ট করে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে আপনার ডিসকাস করতে হবে। জি জি, এবং আমি বলবো যে সেটা ডিসকাস করে নেওয়াটাই বেটার। জি জি জি, আমি ব্যাপারটা নিয়ে ক্লিয়ার, আমার ধারণা আমাদের দর্শকরাও ক্লিয়ার ব্যাপারটা নিয়ে। আমি নেক্সট কোশ্চেনসে চলে যাচ্ছি। একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে সিভি দিতে হবে, এবং এসআই এর জন্য আলাদা একটা একটা ফরম্যাট আছে ওদের সিভির, একটু কমপ্লিকেটেড ফরম্যাট যদিও, বাট একটা ফরম্যাট তাদের আছে এবং এই ফরম্যাটের মধ্যেই সিভিটা বানায় দিতে হবে তাদেরকে। তো কি ধরনের ইনফরমেশন এখানে দেওয়া ভালো এবং কি ধরনের ইনফরমেশন না দেওয়া ভালো, এটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, তো এখানে আমি আবার যেটা এমফাসিস করবো সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা পেপারের মধ্যে কানেকশন রেডি করা। তো আপনি আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং হচ্ছে লিডারশিপ এক্সপিরিয়েন্স আপনি ফর্মে শো করেছেন, সেখানে যেভাবে আপনি আপনার রোল গুলোকে বলেছেন, আপনি খেয়াল করবেন যে ওই জায়গাগুলোতে আপনার একটা ডিউরেশন ছিল, যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কোন রোলের ডিউরেশন কতটুকু, লিডারশিপ এক্সপিরিয়েন্সে কোন রোলের ডিউরেশন কতটুকু। যখন আপনি সিভি করবেন এখানেও আপনার ডিউরেশন আছে এবং রোলের নাম আছে। সো খুবই কসাস থাকতে হবে যে প্রত্যেকটা ডকুমেন্টে যেন সেম ইনফরমেশন থাকে। কিছু কিছু ডকুমেন্টে আপনি ডিউরেশনটা একরকম দেখালেন, আবার
সিভি না দেশে ডিউরেশন অন্যরকম দেখালেন, আবার দেখা গেল আপনার লিঙ্কডইন প্রোফাইলে ডিউরেশন অন্যরকম। সো বি কেয়ারফুল যে আপনার প্রত্যেকটা জায়গায় ওয়েব বা ভার্চুয়াল স্টেজে আপনার সিভিতে এবং যেখানে আপনি বলছেন সব জায়গায় যেন সেম ইনফরমেশন থাকে। সো যেভাবে ভেরি করুক আপনি ইনফরমেশনটা ডিফারেন্ট পাবে না। সো এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে সিভির যে ফরম্যাট, যেহেতু এটা খুব স্ট্রাকচার ফরম্যাট, একদিকে সুবিধা হচ্ছে যে আপনি ভুল করার সুযোগটা কম যদি স্ট্রাকচারটা আপনি মেনটেন করেন। সো আপনি অবশ্যই আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর রোল গুলো সব দিবেন, যেটা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর্ম এবং লিডারশিপ ফর্মে আছে, সেই রোল গুলো আপনি অবশ্যই দিবেন। এখানে আপনার প্রত্যেকটা জায়গায় ওরা যেটা চায় যে এসডিজি মোস্ট ক্লোজলি রিলেটেড টু দ্য ওয়ার্ক, মানে আপনি যে রোলটা মেনশন করছেন সেই রোলের সাথে কোন এসডিজি রিলেশনটা সবচেয়ে ভালো ছিল। সো আপনি খেয়াল করে দেখেন যে আপনাকে কিন্তু এসডিজি সম্পর্কে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হবে। যদি এটা না থেকে থাকে আমি বলবো যে অ্যাপ্লিকেশন শুরুর আগেই এসডিজি নিয়ে একটু নাড়াচাড়া করুন বা কিছুটা পড়ালেখা করে নিন, স্পেশালি যারা 10 থেকে 8-10 বছর আগে গ্রাজুয়েশন করেছেন, এসডিজি তখন অতভাবে আলোচিত কিছু ছিল না, কিন্তু রিসেন্ট 2-4-5 বছর যারা গ্রাজুয়েশন করে বেরোচ্ছেন আমার মনে হয় তারা ভালো একটা ধারণা নিয়ে বেরোচ্ছেন। তো যদি কারো এটা নিয়ে ভালো ধারণা না থেকে থাকে অ্যাপ্লিকেশন শুরুর আগেই কিছুটা নাড়াচাড়া করে ধারণা নিয়ে নিন, কারণ এই সিভিতে আপনি যখন মেনশন করবেন প্রত্যেকটা রোলের সাথে আপনার এসডিজি গুলো কিভাবে রিলেভেন্ট ছিল বা আপনি কিভাবে রিলেট করতে চান সেগুলো আপনাকে মেনশন করতে হবে। সো দেন হচ্ছে আপনার ব্রিফ ডেসক্রিপশন এবং হচ্ছে আপনার অর্গানাইজেশনের ওয়েব অ্যাড্রেস, এই জিনিসগুলো যদি আপনি কনফিডেন্ট থাকেন আপনি দিয়ে দেন যাতে করে হচ্ছে খুব ইজিলি ভেরিফাই করতে পারে। আমি একটু ইন্টারাপ্ট করি এখানে, দর্শকদের মধ্যে অনেকে আছে যে যারা এসডিজি হয়তো বুঝতেছে না, এটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটাকে সংক্ষেপে এসডিজি বলা হয় এবং বাংলা ভাষায় এটাকে বলা হয় টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন নিয়ে বাংলাদেশ সরকার অলরেডি বিভিন্ন জায়গার সাথে চুক্তিবদ্ধ যে তারা টেকসই উন্নয়ন নিয়ে কাজ করবে। বাংলাদেশের সরকার প্রত্যেকটা ডিপার্টমেন্টে টেকসই উন্নয়নের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছে এবং তারা তাদের ওয়ার্ক নিয়ে যে সমস্ত ডিপার্টমেন্ট বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে তারা সবাই এই টেকসই উন্নয়ন হিসাবে প্রজেক্ট গুলো হচ্ছে কিনা সেগুলো নিয়ে তাদেরকে রিপোর্ট করতে বাধ্য। এটা বাংলাদেশের সরকার বিভিন্ন কোম্পানির সাথে, বিভিন্ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এদের সাথে অলরেডি চুক্তিবদ্ধ, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন এই ক্ষেত্রে লিডারশিপ নিয়ে বাংলাদেশ এবং অন্যান্য ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে টেকসই উন্নয়ন কিভাবে করতে পারে, কিভাবে তারাও আমাদের এই সুইডেনের মতো ডেভেলপড কান্ট্রি একসঙ্গে হতে পারে সেটা নিয়ে কাজ করছে। সো আপনারা ভাইয়া যেভাবে বললো যে আপনারা আগে থেকে একটু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি নিয়ে একটু আগে পড়ালেখা করবেন, করে দেন আপনারা অ্যাপ্লিকেশনটা নিয়ে নামবেন। জি ভাইয়া, রাইট। সো যেমন কারণ আমি ওই যে আপনি যখন বলেছিলেন যে প্রথম কোশ্চেনটা আমি ফিউচারে কিভাবে আমার কান্ট্রিকে কন্ট্রিবিউট করব বা সেখানে আপনার এসডিজি কিন্তু লাগছে, সিভিতে এসেও আপনার রোল গুলোর সাথে এসডিজি কানেক্ট করতে হবে। দেন হচ্ছে ইভেন সিভিতে তিনটা পার্ট আছে, একটা পার্ট আমি এতক্ষণ বললাম হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে, সেকেন্ড পার্ট হচ্ছে আপনার এডুকেশন অ্যান্ড ট্রেনিং নিয়ে, যেখানে আপনি আপনার প্রিভিয়াস এডুকেশন গুলো এবং হচ্ছে আপনার যদি খুব রিলেভেন্ট ট্রেনিং থাকে, যে ট্রেনিং গুলো আপনার কেরিয়ারের সাথে রিলেভেন্ট, ফিউচার গোলের সাথে রিলেভেন্ট এবং কারেন্ট অ্যাপ্লিকেশনের সাথে রিলেভেন্ট, এরকম ট্রেনিং গুলো আপনি আনতে পারেন চাইলে। তো সেকেন্ড পার্ট হচ্ছে আপনার এডুকেশন অ্যান্ড ট্রেনিং। দেন থার্ড পার্টে আপনি ডিসক্রাইব করবেন হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যান্ড সিভিল সোসাইটি এঙ্গেজমেন্টটা। সো এখানেও খুব অতিরিক্ত কোনো কিছু না দিয়ে ভেরিফায়েবল 2-4 স্ট্রং এক্সপিরিয়েন্স যদি আপনি শেয়ার করেন বা আপনার কন্ট্রিবিউশন যদি শেয়ার করেন যে সিভিল সোসাইটি এঙ্গেজমেন্টে আপনি কি কি কাজ করেছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার সিভিটা কমপ্লিট একটা সিভি হিসেবে দাঁড়াবে। সো এই তিনটা পার্টের বাইরে এখানে একটা কোশ্চেন আছে আমার, এটা আমার কোশ্চেন কারণ আমি অনেক স্কলারশিপ হোল্ডারদেরকে নিয়ে কাজ করি। এখানে একটা কোশ্চেন হচ্ছে যে অনেক সময় অনেক কোম্পানিতে এরকম কিছু জায়গা থাকে, কিছু ডিপার্টমেন্ট থাকে যারা ভলেন্টারিলি কাজ করে এবং এমপ্লয়ি নিজে ওটাতে সংযুক্ত থাকে। উদাহরণ হিসেবে দিচ্ছি, ইপিলিয়ন গ্রুপে যখন আমি কাজ করতাম তখন ইপিলিয়ন গ্রুপে একটা ডিপার্টমেন্ট ছিল যারা শীত বস্ত্র দিত, তারপর হচ্ছে এবং এটা এটা একটা ভেরিফায়েবল ওদের কোম্পানিতে এটার এটার জন্য সবকিছু আছে এবং যা যে সমস্ত ইমপ্লয়ীদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া করাইতে পারে না সেই সমস্ত ইমপ্লয়ীদের ছেলে মেয়েদেরকে বৃত্তি প্রদান করে, স্কলারশিপ দেওয়া এসএসসি এইচএসসি তে। তো এই ধরনের জিনিসগুলোতে এরকম অনেক কোম্পানিতেই আছে। তো এই ধরনের যদি থাকে তাহলে কি কোম্পানির, যদিও আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিডারশিপ এক্সপিরিয়েন্স ওই কোম্পানি থেকে দেখাচ্ছি, তাহলে কি আমি এরকম একটা রেফারেন্স লেটার বা সিভির মধ্যে কি আমি এটাও ইনক্লুড করতে পারি? হ্যাঁ, আমার মনে হয় এটা যদি ভিন্ন কোনো প্রজেক্ট হিসেবে বা ভিন্ন কোনো উদ্যোগ হিসেবে ওই কোম্পানিরই একটা অংশ হয়ে থাকে, আপনি অবশ্যই এটাকে এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারেন, বিকজ এটা আপনার ভলান্টারি কন্ট্রিবিউশন। সো আপনি সোসাইটাল ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন,
ওকে, গুড গুড। দেন দেন আমি আমার আমার কাছে এটা একটু ফিশি ছিল, কারণ আমি বুঝতে পারছিলাম না যে এটা হবে কিনা। থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, কন্টিনিউ করুন প্লিজ। জি, তো এক্ষেত্রে আমি বলছিলাম যে সিভিতে তিনটা পার্ট, আপনি বলছিলেন যে আসলে কি কি জিনিস দেওয়া উচিত এবং কি কি জিনিস অ্যাভয়েড করা উচিত। সো দেওয়ার ক্ষেত্রে আমি যেটা বললাম যে সবকিছু আসলে সিনক্রোনাইজেশন রেখে প্রত্যেকটা পেপারের সেম ইনফরমেশনটা দেয়া, এবং যে তিনটা পার্ট সিভিতে দেয়া আছে তিনটা পার্টেই আমি ইফেক্টিভ কন্টেন্ট গুলো আনা। সো থার্ড পার্ট যেটা বলছিলাম যে সিভিল সোসাইটি এঙ্গেজমেন্ট যদি না থেকে থাকে একান্তই, সেক্ষেত্রে জোর করে কোনো কিছু না দেয়া, সেক্ষেত্রে আমি হয়তো দুইটা পার্ট দিয়ে আমার সিভিটাকে কমপ্লিট করে নিলাম। এবং ফাইনালি যেটা থাকে যে প্রিভিয়াস স্কলারশিপ আছে কিনা। সো যদি আমার থেকে থাকে অবশ্যই আমি প্রিভিয়াসলি যদি আমি ইউনিভার্সিটি লেভেলে বা স্কুল কলেজ লেভেলে স্কলারশিপ পেয়ে থাকি আমি মেনশন করতে পারি আমি প্রিভিয়াসলি স্কলারশিপ হোল্ডার ছিলাম বাংলাদেশে। হ্যাঁ, এটা এটা একটা ভালো চারটা পার্ট আমার মনে হয় সিভিটা কমপ্লিট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে অনেকে 5 এ 8 এ মানে 5th গ্রেডে 8th গ্রেডে তারপর হচ্ছে এসএসসি তে এইচএসসি তে অনেক জায়গা থেকে স্কলারশিপ পায়, এবং এগুলো মেনশন করা উচিত, কারণ সে কিন্তু অবশ্যই সোসাইটি থেকে কিছু একটা নিচ্ছে। হ্যাঁ, এবং এবং আরেকটা ব্যাপার আমি আমি যেটা দেখেছি আরান ভাই, এখানে সুইডেনে আপনার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। অনেক সময় দেখা যায় আমি হয়তো আমার চাইল্ডহুডের কোনো একটা সাকসেস বলছি, তো আমার কারেন্ট স্টেজে এসে সেটা হয়তো এত বছর আগের জিনিস হয়তো নাও রিলেট হতে পারে, এটা আমরা ভেবে থাকি। কিন্তু সুইডিশ পার্সপেক্টিভে বা এখানে যেটা দেখে যে এটা প্রুফ করে হচ্ছে আপনি আসলে ছোটবেলা থেকে আপনার অ্যাম্বিশন আপনার গ্রুম আপ বেড়ে ওঠাটা আসলে কম্পিটিটিভ একটা স্টেজ ছিল, বা আপনি ওই রকম মাইন্ডসেট নিয়ে ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন। সো ইট গিভস ইউ এ মোর স্ট্রঙ্গার ট্র্যাক রেকর্ড। ইয়া ইয়া ইয়া, আমি আপনার সাথে ফুললি এগ্রি, কারণ 3 বছর ধরে সুইডিশ কোম্পানিতে জব করছি এখানে, এবং কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে বেশি বা কাজের পারফরমেন্স হচ্ছে বেশি, প্রায়োরিটি দেওয়া হয় আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আমার ম্যানেজমেন্ট অ্যাবিলিটিকে, যে আমি কতটা ম্যানেজ করতে পারতেছি সবকিছু। প্রবলেম আসছে, প্রবলেম আমি সলভ করে দিচ্ছি, তো তখন ওরা এক্স্যাক্টলি। বাট এখানে একাডেমিকে আমি অনেক ভালো রেজাল্ট করে আসছি, বাট আই ক্যানট সলভ দ্য প্রবলেম, আই ক্যানট ম্যানেজ ইট, দেন ইটস নট রেজাল্ট ওরিয়েন্টেড। এক্স্যাক্টলি, আমি আপনার সাথে ফুললি এগ্রি এই ব্যাপারে। আমার কাছে মনে হয় যে আমরা মোটামুটি সব ব্যাপারে অলরেডি কভার করেছি, এবং এখন আমাদের হাতে 8 মিনিটের মতো সময় আছে, তো আমরা গুটি কয়েক কোশ্চেন নিতে পারি। তার মধ্যে একটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি যে সিরাজু মনিরা আপু বা ভাইয়া, আমি জানি না মেয়েদের নামও হয় ছেলেদের নামও হয়, তো উনি লিখেছেন যে ইন এসআইএসজিপি দেয়ার ইজ নো ফিক্সড রিকোয়ারমেন্ট ফর লিডারশিপ এক্সপিরিয়েন্স আওয়ার, হাউ মেনি আওয়ার্স উইল বি স্ট্যান্ডার্ড। আচ্ছা, সো এটার ক্ষেত্রে আমি বলবো যেহেতু এই বছরে এই ক্রাইটেরিয়াটা চেঞ্জ করা হয়েছে, যে প্রিভিয়াস ইয়ার ছিল 1000 মিনিমাম আওয়ার, এই বছর এটা মিনিমাম চাওয়া হয়নি। সো এটা একদিক দিয়ে যেমন একটা সুযোগ, যারা একদম ফ্রেশ বা লিডারশিপ এক্সপিরিয়েন্স কম তারা তাদের স্ট্রং প্রোফাইল দিয়ে বা নিজেদের প্রেজেন্টেশনটাকে স্ট্রং করে অ্যাপ্লাই করতে পারছেন, আবার অন্য দিক দিয়ে এটা কম্পিটিশনটাকে আরেকটু স্ট্রং করে দিল। সো যারা অলরেডি 1000 আওয়ার বা তার উপরে ছিলেন তারা আগেই ফিল্টার হয়ে আসতেন, এখন 1000 আওয়ার না থাকলেও দেখা যাচ্ছে ওভারঅল ওনার অ্যাপ্লিকেশনটা স্ট্রং, ওনার ফিউচার ভিশন, প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, ওনার যে প্রেজেন্টেশন উনি করেছেন অ্যাপ্লিকেশনে সেটা হয়তো ওভারঅল স্ট্রং, উনি আবার অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন। সো এখানে স্ট্যান্ডার্ড কোনো কিছু আমার কাছে মনে হচ্ছে না যে আসলে 1000 না থাকলে আপনি প্রায়োরিটি পাবেন না, বা 5000 যদি আপনার এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে আপনি প্রায়োরিটি পাবেন না, এরকম কোনো কিছু আমার মনে হচ্ছে না, যেহেতু ক্রাইটেরিয়াটা উঠিয়ে দেওয়া হয়েছে। সো আপনি যত স্ট্রংলি আপনার ওভারঅল অ্যাপ্লিকেশনটাকে দাঁড় করাতে পারেন তত হাইলি কম্পিটিটিভ আপনি হতে পারেন, তবে অবশ্যই যদি আপনার বেশি থাকে লিডারশিপ এক্সপিরিয়েন্স আপনি প্রায়োরিটি পাবেন। তাদেরকে হয়তো প্রায়োরিটি দিচ্ছে না, টোটাল অ্যাপ্লিকেশনটা কেমন পড়লো সেখানে লিডারশিপ এক্সপিরিয়েন্স কার কত সেভাবে হয়তো ইভ্যালুয়েশনটা হতে পারে। সো ইটস অ্যান ওপেন ফিল্ড। এবং আমি যদি একটু অ্যাড করি ভাইয়ের সাথে, যে আপনার লিডারশিপ এক্সপিরিয়েন্স যদি দেখা যায় যে আপনি লাস্ট কোম্পানিতে ছিলেন অ্যাজ এ মিড লেভেল পজিশনে, আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট করছেন অলরেডি প্রজেক্ট ম্যানেজার হিসেবে, দেন আপনি আপনার ফুল এক্সপিরিয়েন্সটা লিডারশিপ এক্সপিরিয়েন্স হিসেবে দেখান না, এখানে স্ট্যান্ডার্ড ভাবার কোনো সুযোগ নেই, আপনার যেটা রিয়েল আছে সেটাই আপনি শো করেন, দেন আপনি ফিল্টার্ড হয়ে অবশ্যই ওই অ্যাপ্লিকেশন থেকে 4টা ধাপে ওরা আপনাকে সিলেক্ট করবে, এবং ইটস ভেরি কম্পিটিটিভ আই শুড সে। It's a screening test first, then the evaluation korbe, then shortlisted korbe, and then 300 students tara nibe from all over the world. So ebong sob sob subject theke, it's not only business, it's not only science, all subject theke.
ও সাবজেক্ট থেকে। সো এখানে অনেক বেশি কম্পিটিশন এবং এটা খুব প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। সো এখানে আপনি আপনার মতো করে যতটা আপনার যা আছে, আপনার যা রিয়েল আছে, জেনুইন আছে, সবই আপনি ইনক্লুড করেন, দেখানোর চেষ্টা করেন যে ইয়েস আই এম দ্য রাইট পার্সন ফর দিস স্কলারশিপ, দেন ইউ উইল হ্যাভ ইট। আদারওয়াইজ আপনি কম্প্রোমাইজ করেন না কোনো কিছু, দ্যাটস দ্য থিং। অতিরঞ্জিত যেন, ভাইয়া যেটা বললো, অতিরঞ্জিত যেন না হয়ে কোনো কিছু। আমরা আরেকটা কোশ্চেন নিব। এখানে একজন উনি অনেকক্ষণ ধরেই নক করছেন, মাহমুদুর মিনু পলি, currently studying in a Swedish university, eligible for applying as a scholarship? আচ্ছা, সো এটা মনে এলান ভাই ভালো বলতে পারবেন নাকি? আমি আমি যতটুকু জানি যে আপনি এসআইএস জিপি স্কলারশিপের জন্য যদি এনরোলড করে ফেলেন তাহলে আপনি আর এটার জন্য এলিজিবল না। এটা হচ্ছে আমার আমার কোশ্চেন আনসার। আমি মনে যেটা দেখলাম যে যদি আপনি অলরেডি সুইডেনে থেকে থাকেন 2 বছরের বেশি বা এরকম, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এরকম সুইডেন থেকেই অনেকে অ্যাপ্লিকেশন করেছিল, বাট কেউ এলিজিবল ছিল না, তারা ইনএলিজিবল বিকজ আপনি অলরেডি সুইডিশ ইউনিভার্সিটিতে এনরোল করছেন। এবং এটা হচ্ছে যারা অলরেডি ওয়েলকাম করছে সুইডিশ ইউনিভার্সিটি তাদেরকে নতুন করে, তাদের জন্য। এবং এটার একটা নির্দিষ্ট একটা একটা লিমিট আছে যে আপনি 8 তারিখ থেকে 18 তারিখের মধ্যে 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন। সো ইটস আ প্রসেস, এবং এই প্রসেসের মধ্যে যারা ওই কান্ট্রির তারাই অ্যাপ্লিকেশন করবে। তবে হ্যাঁ, যদি আপনি এনরোল না করে থাকেন বাট আপনি অ্যাডমিটেড হয়েছেন, বাট আপনি কোনো কারণে এনরোল করতে পারেন নাই এখনো পর্যন্ত, আপনার আপনি রেজিস্টার্ড স্টুডেন্ট হিসেবে আছেন, দেন ইউ আর ভেরি ওয়েলকাম টু অ্যাপ্লাই এগেইন, নো প্রবলেম। আচ্ছা, আমরা লাস্ট কোশ্চেন নিচ্ছি, আমাদের হাতে 3 মিনিট সময় আছে। সেটা হচ্ছে যে উনি বলছেন যে মুসা খান ভাইয়া বলছেন যে আই হ্যাভ অ্যাপ্লাইড চাইল্ড স্টাডিজ এট লিনশপিং ইউনিভার্সিটি বাট দিস সাবজেক্ট সাবজেক্ট ইজ নট লিস্টেড এস এস জিপি স্কলার, হাউ ক্যান আই রাইট এ মোটিভেশন লেটার? এখানে তো আচ্ছা সুযোগটা অনেক কমে আছে, ভাইয়া বলেন প্লিজ। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে যদি আপনি প্রথমে দেখেন যে আপনার সাবজেক্টটা এনলিস্টেড না এস এস জিপি স্কলারশিপের জন্য, তাহলে আপনি প্রথমেই ইনএলিজিবল হয়ে গেলেন। সেই জন্যই বললাম যে এস এস স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু আসলে শুরু হয় সাবজেক্ট চয়েস থেকে। আপনি যখন একদম প্রথম সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে যখন অ্যাডমিশন ওপেন হচ্ছে তখন আপনি যে সাবজেক্ট চয়েস দিচ্ছেন তখন থেকে আপনার ব্যাক অফ মাইন্ডে রাখতে হবে আপনি এস এর জন্য অ্যাপ্লাই করতে চান। সো আপনি যদি যদি সাবজেক্টটা যদি লিস্টেড না থাকে তাহলে আপনি এসএসজিপি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বাট আপনি বলেছেন শুধু চাইল্ড স্টাডিজ লিনশপিং ইউনিভার্সিটি, হোয়াট অ্যাবাউট দ্য আদার সাবজেক্ট, আদার কোর্সেস? হ্যাঁ, দেখা গেল যে 4টা কোর্সেস এর মধ্যে 1টা কোর্স আপনার এনলিস্টেড হচ্ছে না ওইখানে, বাট বাকি 3টা কোর্স হচ্ছে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই। এবং আপনি আপনার মোটিভেশন লেটারও সেটা সম্বন্ধে লিখতে পারেন যে হ্যাঁ আমি একটা কোর্স আমার লিস্টেড না বাট ওটা আমার ওইটা আমার হয়তো বা স্কিপ হয়েছে বা আমি ফার্স্ট চয়েস, ওটা ওটা যদি ফার্স্ট চয়েসে না থাকে তাহলে এটার ব্যাপারে স্ট্রং একটা লজিক থাকবে আপনার যে হ্যাঁ আমার প্রথম 3টা চয়েস যেগুলো আছে সেগুলো লিস্টেড আছে, ফোর্থ চয়েসটা লিস্টেড নাই বা থার্ড চয়েস নাই। এটার ক্ষেত্রে এলন ভাই আমি ক্লিয়ার করে দিতে পারি, সেটা হচ্ছে ধরেন এসআই কিন্তু আপনাকে সিলেক্ট করবে প্রথমে আপনার অ্যাডমিশনটা হওয়ার পরে। ধরেন আপনি 1 নম্বর চয়েস দিলেন, আপনি দিলেন হচ্ছে চাইল্ড স্টাডিজ, এটা হচ্ছে আপনার 1 নম্বর চয়েস, আপনি এটাতে অ্যাডমিশন পেয়ে গেলেন, তাহলে কিন্তু আপনি এসআই এর জন্য ইনএলিজিবল হয়ে গেলেন। এখন মনে করেন যে আপনি এটা আপনার 1 নম্বর চয়েস দিয়েছেন, 2 নম্বর অন্য কোনো সাবজেক্ট দিয়েছেন, আপনি এটাতে মিস করেছেন কিন্তু 2 নম্বরটা আপনার হয়ে গেছে, সেটা আবার এসআই এর লিস্টে আছে, সেক্ষেত্রে আপনি আবার এলিজিবল পাবেন। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটা এটা একটু একটু বোঝাটা একটু কঠিন, বাট ভাইয়া যেভাবে বললো একদম ইজি, যে আপনি প্রথম কোর্সের মধ্যে অ্যাডমিশন পেলেন বাকিগুলো অলরেডি ডিলেটেড হয়ে যাবে সেকেন্ড থার্ড ফোর্থ, এবং যখন এসএসজিপি স্কলারশিপ হোল্ডার দেখবে যে মানে ওই কমিটিটা দেখবে যে আপনি এলিজিবল বা আপনি হয়তো লিস্টেড হতে যাচ্ছেন কিন্তু যেই সাবজেক্টে আপনি অ্যাডমিশন পেয়েছেন সেই সাবজেক্টটা তাদের লিস্টের মধ্যে নাই, তখন কিন্তু আপনি ওখান থেকে অলরেডি ইনএলিজিবল হয়ে গেলেন। কিন্তু প্রথম সাবজেক্টে আপনার লিস্টেড নাই বাট সেকেন্ড অথবা থার্ড সাবজেক্টে হয়তো আপনি অ্যাডমিশন পেলেন এবং তারা তখন দেখবে যে এটা লিস্টেড আছে, দেন ইউ আর এগেইন এলিজিবল। সো এইভাবে এটা কাজ করবে। আমি মনে হয় আমরা একেবারে অনুষ্ঠানের লাস্ট পর্যায়ে চলে এসেছি, 59 আমাদের হাতে 1 মিনিট আছে। আমি ভাইয়ার কাছে রিকোয়েস্ট করব, ভাইয়া যদি স্টুডেন্টদের সম্পর্কে কিছু বলতেন আপনার পক্ষ থেকে, অনেক স্টুডেন্ট দেখছে আপনাকে বাংলাদেশ থেকে। আমার বেসিক্যালি সবার প্রতি যেটা থাকবে সেটা হচ্ছে যে এসএ স্কলারশিপটা তো অবশ্যই মোটিভেটেড হয়ে অ্যাপ্লাই করুন যদি আপনি হায়ার স্টাডিজ এর জন্য অ্যাসপায়ারেন্ট হয়ে থাকেন। তো
এবং একদম প্রথম থেকে আপনার অ্যাম্বিশনটা রাখুন যখন থেকে আপনি সাবজেক্ট চয়েস করবেন, এবং বেসিক্যালি আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন পেপার এগুলোর মধ্যে ভালো একটা সিনক্রোনাইজেশন রাখুন। সো আপনি ফিউচারটা যেটা বলছেন, আপনি ফিউচারে কি করতে চান, এটা যেন আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আপনার কারেন্ট স্টাডি এই সাবজেক্টগুলোর সাথে খুব ওয়েল সিনক্রোনাইজ থাকে। সো আমি আশা করি যে বাংলাদেশ থেকে আমরা খুব হাইলি কম্পিট করতে পারবো এই প্রোগ্রামটাতে, এবং প্রতি বছর আমাদের যে ক্যাপাবিলিটি আছে বা আমাদের স্টুডেন্টের যে মানের পড়ালেখা করে আসছে এখানে এসে অবশ্যই অনেক ভালো একাডেমিক্যালি ওনারা অ্যাচিভমেন্ট ক্রিয়েট করতে পারবেন। সো সবার প্রতি শুভকামনা থাকবে যাতে করে, এবং ফিউচারে এসআইতে যেন আমরা বাংলাদেশ থেকে আরো ভালো ভালো বা আরো বেটার রেজাল্ট অ্যাচিভ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই সুন্দর একটা প্রসেস নিয়ে যে আলোচনা হলো, এখান থেকে হাজার হাজার স্টুডেন্টরা দেখবে এই ভিডিও, এবং এটা আমি ইউটিউবেও রেকর্ডেড লাইভ দিব যেন সব স্টুডেন্টরা দেখতে পায়। আমাদের নর্ডিক ট্রান্সের প্রায় 45,000 এর মতো সাবস্ক্রাইবার আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্নভাবে লেখাপড়া করছে, এবং ফেসবুক পেজে যেখানে আমি লাইভ করছি সেখানেও অনেক স্টুডেন্টরা আপনাকে দেখতে পাচ্ছে, এবং আপনি এবং যারা এসএস জিপি স্কলারশিপ নিয়ে বাংলাদেশ থেকে আসছে দে আর লাইক এ ডায়মন্ড পিস, এবং খুব লাকি আপনাদের, আপনারা হচ্ছেন বাংলাদেশের গর্ব যে তারা এখানে সুইডিশ গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে এখানে আসছেন এবং লেখাপড়া করছেন। ইউ আর দ্য ফিউচার। সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কথাবার্তা বলার জন্য। না অবশ্যই আলম ভাই, আপনাকেও ধন্যবাদ, যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের সবাইকেও ধন্যবাদ। তো সবার কাছে দোয়া কামনা করি যাতে করে আমরা সবাই সুস্থ থাকতে পারি এবং আবার আমাদের করোনা পরবর্তী পর্যায়ে আমরা যেন হচ্ছে আবার রিয়েল লাইফে ফিরে আসতে পারি সবাই। তো সেই শুভকামনা থাকলো সবার প্রতি। হ্যাঁ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এবং আপনার ফ্যামিলিকে, আপনার আপনার নিজের জন্য আপনিও নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আপনার ফ্যামিলির প্রতি শুভকামনা রাখবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। ভালো থাকবেন সবাই। জি জি, থ্যাংক ইউ। বন্ধুরা আমাদের সাথে ছিলেন আজকে এসএস জিপি স্কলারশিপ হোল্ডার ইন হামসা ইউনিভার্সিটি স্ট্র্যাটেজিক এন্টারপ্রেনারশিপ একটা কোর্সে 2 বছরের প্রোগ্রামে, এবং উনি আমাদের সাথে আজকে লাইভে যোগদান করেছেন। আমাদের এসএস জিপি স্কলারশিপের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চান বা করছেন এখন পর্যন্ত বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশিরা যারা করছেন তাদের অনেক কোশ্চেন ছিল এই ব্যাপারে যে আপনারা কিভাবে প্রসেস করবেন এবং কোনো ভুল যেন না হয়ে যায়, সেজন্য এই লাইভ প্রোগ্রামটা করা হলো নর্ডিক ট্রান্সের পক্ষ থেকে। এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিস প্ল্যানিং এর মধ্য দিয়ে হতে হবে, এবং এই কথাটাই ভাইয়া নিশুক ভাইয়া বারবার বলতে চেয়েছেন যে আপনারা প্ল্যানিং 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 প্রথম থেকে প্ল্যান করে দেন আপনারা সামনের দিকে আগাবেন, এবং আপনি যে অ্যাপ্লিকেশন করতেছেন সুইডেনে ইট শুডেন্ট বি অ্যাক্সিডেন্টাল, এটা যেন হুট করে আপনি এখন মনে হলো আমি বসে অ্যাপ্লিকেশন করে দিলাম, নট লাইক দ্যাট। আপনার প্রপার প্ল্যানিং দরকার, এবং এই প্রপার প্ল্যানিংটা তখনই আসবে যখন আপনি এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করবেন, যেটা ভাইয়া বললো যে আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে আপনি রিসার্চ করবেন, দেন আপনি অ্যাপ্লিকেশনটা করা শুরু করবেন। সো এই প্ল্যানিং করার মাধ্যমে হয়তো আপনারা লিস্টেড হতে পারেন এবং এলিজিবল হতে পারেন, হয়তো নেক্সট সাকসেসফুল ক্যান্ডিডেট আমার ভিডিওটা এখন দেখছেন এবং নেক্সট ইয়ারে আপনারা হয়তো সাকসেসফুল ক্যান্ডিডেট হিসেবে সুইডেনে আসবেন, এসে তারপর আপনারা গ্লোবাল নেটওয়ার্কে যোগদান করবেন এবং বাংলাদেশের জন্য কাজ করবেন। নর্ডিক ট্রান্স এটাই চায় যে বাংলাদেশি স্টুডেন্টরা এখানে এসে ভালোভাবে লেখাপড়া করুক এবং দেন তারা বাংলাদেশের মানকে আরো উঁচু তলায় নিয়ে গিয়ে তারা বাংলাদেশের হয়ে কাজ করবে, এটাই হচ্ছে আমাদের একমাত্র প্রত্যাশা। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে, সবাই সবার কাছ থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। বাংলাদেশে অলরেডি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আমি শুনেছি এবং দেখছি নিউজে, এবং 40 চতুর্থ যারা আছে তাদেরকে এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সো ইটস এ ভেরি ভেরি গুড নিউজ, এবং আমার কাছে যদি বলতে হয় যে সুইডেনেও অলরেডি শুরু হয়েছে এবং বিভিন্ন কমিউন অনুযায়ী এখানে সিটিতে ভাগ করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আমি এটাতে খুব হ্যাপি যে হয়তো আগামী নেক্সট যে সামার আসতেছে সেই সামারে সুইডেনে হয়তো আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো আফটার ভ্যাকসিন, বাট এর মাঝখানে যেন কেউ আমরা অসুস্থ না হই বা আমরা যেন কেয়ারফুল থাকতে পারি, হেলথ সচেতন থাকতে পারি, সেই ব্যাপারে শুভকামনা এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের জন্য বিদায় হচ্ছি। নেক্সট টাইম হয়তো অন্য কোনো লাইভে অন্য কোনো সফল অথবা সংগ্রামী প্রবাসীকে নিয়ে আমি আপনাদের সামনে আবার লাইভে আসবো নর্ডিক ট্রান্সের পক্ষ থেকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।